করবে একটু অপ্রস্তুত হলো, ভেতরে তার তাণ্ডব লীলা চলছে, সেটা এখন দমাতে হবে, তাই একটু তড়িঘড়ি করেই বাড়িতে ঢুকেছে। এছাড়া ভাবির নজরেও সে পড়তে চাইছিল না, কিন্তু তবুও ভাইয়ের নজরে পড়ে গেল। 20 দিন ভেতরটাকে যথাসাধ্য দমাতো সে, নিজেকে শান্ত করে উত্তর করল, কোনোখানে না ভাইজান, একটু হাইটটা বেড়াইতেছিলাম। তাইলে হাঁপাস কেন? হাঁটলাম তো, এ লাগেই হাঁপ লাগাইতেছি। আপনি চিন্তা করেন না, আমি ঠিক আছি ভাইজান। কবির প্রামাণিক এ নিয়ে আর কিছু বললেন না, শরীরের হালচাল জিজ্ঞেস করলেন, শরীরে কোনো সমস্যা হয় কিনা জিজ্ঞেস করলেন। করবি শান্তভাবে সব উত্তর করে এক প্রকার কথা কাটিয়ে সেখান থেকে প্রস্তাব করল, তার এখানেও দাঁড়িয়ে থাকার শক্তি হচ্ছে না, পেটের উপর হাত দিয়ে ঘরে প্রবেশ করল। ভাবি রান্নাঘরের কাছে দাঁড়িয়ে চোখ মুখ বাঁকিয়ে সব দেখছিলেন। করবি তা এড়িয়ে ঘরে ঢুকেছে, পাপড়ি আরবি পরে বাড়িতে এলো। পত্র হাঁস মুরগিকে খেতে দিতে দিতে পাপড়িকে বলল, এ পাপড়ি, আরবি বৈধ হয়ে আয় তো একটুখানি, কবুতরগুলোন দেখুন কত বড় হইল, মাসখানিক তো হইয়া গেল, এখন ছাড়া যাব কিনা দেখি আই। তা শুনে উঠান ঝাড়ু দিতে দিতে সালেহা চেঁচিয়ে বলে উঠলেন, এই এখনই ছাড়িস না, উইরে চলে যাব আর আইব না, আরও কিছুদিন থাক। কবির প্রামাণিক শুনে বললেন, কিছু হইব না, ছাইরে দে, এখন পোষ মানব, এক কাজ কর, ঝাঁকা নিয়ে আই, হের ভিতর রাখ। পত্র বাবার কথাই শুনল, সে মাসখানেক আগে কবুতরের বাচ্চা কিনেছিল, বাচ্চা বলতে খুব ছোট না, 4 জোড়া কিনেছিল। পাপড়িও এলো বই রেখে, ওরা 3 বাপ মেয়ে মিলে কবুতর দেখতে লাগলো। সালেহা সকালের কাজ সারল, করবি ঘরে এসে ঝরঝর করে কেঁদে দিয়েছে, এতক্ষণ সে শক্ত আবরণে নিজেকে ঢেকে রেখেছিল, এই পর্যন্ত এসে আর পারল না, তার চিত্ত চিড়ে যাচ্ছে, ঘুমরে কান্না করছে, দম আটকে আসছে, বুক ঢলছে, একবার একবার মুখ চেপে ধরছে যেন বাহিরে শব্দ না যায়, সে আর পারছে না, শক্ত খোলস ভেঙে আসতে চাইছে। আজ এই পর্যন্ত মানুষটার জন্য তার হৃদয় পড়ে, প্রতিটা স্মৃতিতে যেন মিশে আছে, তারা করে বেড়াইতা, প্রথম প্রথম বিয়ের পর শ্বশুর শাশুড়ি যখন স্বামী থাকতো না তখনও সে এভাবে রাতের পর রাত দম আটকানো কান্নাই মত্ত হয়ে রাত পার করেছে। ভালোবাসা এতটা জ্বালাই কেন, এতটা অসহায় কেন ভালোবাসা, ভালোবাসলে মানুষ এতটা অসহায় কেন হয়? সুখ নামক উড়ন্ত পাখিটার যেমন লালক্ষণ কালক্ষণ ঠিক না করেই হৃদকুঠুরিতে এসে নিরসা যায়, তেমনি কখন যেন আবার না চাইতে তা ভেঙেও যায়, যন্ত্রে করা নীটা নিমে সে বিদীর্ণ হয়, শক্ত রশি দিয়ে বাঁধতে চাইলেও যেন সুখ পাখিটা থাকতে চায় না, বুকটা পুরো এফুরফুর করে ডানা ছাপটিয়ে উড়াল হয়। কত শত স্বপ্ন ছিল মানুষটার সাথে, হাতে হাত রেখে কত স্বপ্ন বুনেছিল, কত শখ ছিল মানুষটার বউ হওয়ার, হায়রে নিয়তি, সব মনে পড়ে কান্নারত করবে বিড়বিড়ালো। আমারে তুমি মাফ কইর অমন ভাই, মাফ কইর, আমি অসহায়, আমার নিয়তি সব, আমার হাত পা বাঁধা। থেমে আবার বলল, শুনতাছ অমন ভাই, আমার সত্যি তোমার বহনের বাসনা আছিল, তোমার ভালোবাসায় ডুবনের শখ আছিল, বলে অশ্রু বিসর্জন দিল সে, খুব কাঁদ, কারণ আমনের প্রতিটা কথা তার বুক ভেঙে দিয়েছে, পেটের উপর হাত দিল। বেলা মধ্যাহ্ন, সূর্যের আলোকরশ্মিও তীর্যকভাবে পড়ছে, তাপ ক্ষীণ, শীত বার্তা আসলে তার তাপ রাশি পাই, নাতিশীতোষ্ণ পরিবেশ। বারান্দায় চটের উপর বস্তার উপর বসে সালেহার মাথার উকুন বাঁচছে আর তেল দিচ্ছে পাড়ার একটা ভাবি, পত্রকে দেখে বললেন, হেরাই পত্র উকুন তুলে দিই, তোর মাথা বহুত হইছে, এখন তোলম না মা, পরে তুইল, বেশি কইব তো বটি দিয়ে চোরাইম, তক করিন ভালা করুম, খুব তক শিখছস, খচ্ছরের জাত। পত্র ভীতি হলো, চোখে পানিও এলো বকাশনে, সবই দেখলো করবি, সে একটু গলা উঁচিয়ে বলল, এদিক আয় পত্র, আমি তুলে দিতেছি, আমার কাছে আয়। সালেহা শুনে মুখ চোখ
ক্রুদ্ধ করলেন। পাড়ার ভাবিটা চেয়ে রইল, ভাই আর কথা বললেন না, পত্র করবে কথা শুনে সেদিকেই গেল। পত্র যেতে দরজার মুখে পিড়ি পেতে বসল, পত্রকে পাটের বস্তা দিল বসতে। এমন সময় জহিরুলের মা এলেন, নাতনিটার শোক কাটাতে তাদের বেশ সময় লেগেছে, এখন অনেকটাই স্বাভাবিক। রুনির মা এখনও মাঝে মাঝেই বুক চাপড়ে কান্না করেন মেয়ের জন্য। মেয়ের অকাল মৃত্যুর কারণ আজও অজানা তাদের, শুধু লোকমুখের কথার জন্য সব মুখ বন্ধ করেছিল, পাড়ার হুজুককেই সত্যি করেছিল। তারাও সকলকে বিশ্বাস করাতে চেয়েছে রুনিকে সাপে কেটেছিল। মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আর জল ঘোলা করে গায়ে কালি দিয়ে কী হবে? জল যত ঘোলা করবে দুর্নাম তত হবে। তাদের মেয়ের যে ওটা স্বাভাবিক মৃত্যু না, সেটা তারা সেদিনই বুঝেছিল। এমন মৃত্যু রুনির মৃত্যুর মাস ছয়েক আগেও একটা হয়েছিল, সেসবের ভয়ে মুখে কুলু পেটেছেন। জহিরুলের মা এসে করসম্বির সাথে কিছুক্ষণ কথা বলে সালেহারদের সাথে বসলেন। টিমটিম করে একটা হারিকেন জ্বলছে করবীর ঘরে, ঝিঁঝি পোকারা ডাকাডাকি করছে, রাত কত হয়েছে জানা নেই। এই গাঙ্গনি গ্রামের সাধারণ লোক এমনই সময় পার করে, ঘড়ির সময় বা রাত দিনের সময় কখন কোন ঘন্টা তারা হিসেব রাখে না, কারণ ঘড়ি নেই সবার ঘোড়াঘরে। জমিদার বাড়িতে একটা ঘড়ি আছে, আর আছে এই গ্রামের একটু সচ্ছল বাড়িতে, সেটাও হাতে গোনা কয়েকজনের বাড়ি। করবি বনকচুর শাঁখ তুলে এনে ঘণ্ট করেছিল দুপুরে, তা দিয়ে রাতের খাবার খেয়ে একটু জিরাচ্ছিল হেলান দিয়ে। আজকাল খুবই অস্থির লাগে, পেটটাও অনেক বড় হয়েছে, নড়াচড়াতে সমস্যা হয়, খেলে দম আটকে আসে। এই একলা জীবনে নিজেকে সামলাতে খুব কষ্ট হয় করবীর, তার উপর প্রথম মা হবে, সব কিছুতে সে আনারই, কোনো উপদেশ দেওয়ার মানুষ নেই। মেয়েদের জন্য এই সময়ে স্বামী শাশুড়ি নিজের মায়ের কত দরকার হয়, কিন্তু তার পাশে কেউ নেই। এই ভয়ঙ্করী রাতটাও একা কাটাতে হয়, বিপদেও কাউকে পাওয়া যাবে না এই রাতে। এক ভাবি সালেহা আছে, যা, সে আর উপদেশ, তাও আবার তাকে, সে তো দিনে নিয়ম করে গালাগালি করতে পারলে বাঁচে। ভাবনার মাঝে দরজায় ঠকঠক আওয়াজ হলো, করবি চিত্ত ভীতি হয়ে কেঁপে ওঠে। পরক্ষণেই ভিড়ানো দরজা ঠেলে একটি মানবদেহ ঘরে ঢুকে, কোনো কথাবার্তা ছাড়াই। মানবদেহটাকে দেখে সে তৎপর হয়, আকাশ ভেঙে যেন মাথার উপর পড়ল করবীর, পুরো শরীরে যেন কারেন্ট শক করেছে এমনভাবে কাঁপতে থাকে, কোনো বাক্যবাণ ছুঁড়তেও যেন ভুলে গেল। বসে থেকে থরথর করে কাঁপতে লাগলো সে। আর এদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটা স্বভাবসুলভ হাসি দিল, কঠিন হাসিতে করবিকে আরও কাঁপিয়ে তুলল। দাঁতগুলো বের করে এবার হাসল, পরনে লুঙ্গি আর শার্ট, আর মোড়া ভাঙল, যেন সে ঘুম থেকে উঠল মাত্র। মাথার চুলগুলো কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। করবির দিকে তাকিয়ে বলে উঠল, আহ, চোখ দুইটা জুড়াই গেল গো। এমন ধারা রূপ দেখানোর সুখ যে কত, এই রূপ দেখানোর লাগে কত তরপায় আমি জানো? করবি আরও কাঁপল, ক্রমেই কাঁপন বাড়ল, কোনো কথা আসছে না। এই রাতের অন্ধকারে তার ঘরে হিরণকে সে কোশিনকালেও আশা করেনি, আল্লাহ এ কোন বিপদে ফেললো তাকে, তার সহায় কে হবে? কলঙ্ক লেগে যাবে কি তার গায়ে এবার? সে আবার বলল, কিরামাসা ও আগুন ফুল। করবির চোখে পানি টলমল করল, হিরণ এক কদম দুই কদম এগিয়ে গেল, করবি পেছানোর চেষ্টা করল। আশ্চর্যভাবে তার শরীরের নড়াচড়া ক্ষমতাও যেন লোপ পেল, সে শরীর তুলতে পারছে না, চোখের পানি গড়িয়ে পড়ল। হিরণ হাসলো তা দেখে, সে করবির সব রকম ভঙ্গি হাসে। চৌকির সাথে লেগে দাঁড়ালো হিরণ, বলল, কথা কও না কে গো, তোমার কণ্ঠ শুনে নেন লাগে আমি মরিয়া, এতদিন বাদে আইলাম, কারোর লোকে দেখা করি নাই, সুজা তোমারে দেখানোর লাগি আগে আইলাম, বলে করবির দিকে ঝুঁকল। করবির মুখের দিকে হারিকেনের আলোয় পূর্ণ দৃষ্টি দিল,
বলল, তোমার এই আগুন রূপ আমারে পুড়াইয়া ছারকার কইরা দেয় জানো। এই যে এখন তোমার সামনে আছি, আমার শরীরের চামড়াও মনে হইতেছে পুড়ে যাইব, পুরাই আগুন পোকা তুমি। করবীর কি হলো কে জানে, এসব শুনে সে পেটের উপর হাত দিয়ে নিমেষেই চৌকি থেকে নেমে পড়ল। সাথে সাথে চৌকির নিচে মেঝেতে বটি ছিল তা তুলে নিল। বটি তাক করল হিরণের দিকে, যেন কিছু ভর করেছে শরীরে, ভাবটা এমন দেখালো। কঠিন স্বরে বলে উঠল, গায়ে হাত দেওয়ানোর চেষ্টা করবেন তো, এইখানটায় এই বটি দিয়ে এক কোপে গলা নামাইয়ে দিব। হিরণ এক মুহূর্তের মাঝে ঘটে যাওয়া ঘটনায় একটু ঘাবড়ালো, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল, ভয় তাকে ছুঁতেও পারল না। হাসল, বলল, আরে বাহ, আগুন ফুল দেখি তেজিয়ান হয়ে গেছে, আমার গায়ে কলঙ্ক দিতে আইলে ফল একটুও ভালো হইব না, আপনার পশমও চেনা আমার, যান বাড়াইয়ে যান, বলেই দরজার দিকে ইশারা করল। হিরণ করবীর কথা উপেক্ষা করে কদম বাড়াল। করবি আবার হিসিয়ে উঠল, বলল, একদম বাড়াবাড়ি করেন না, জানেন তো আমি করবি, নামে করবি, ফুল হইলে কি হইব, আমার সর্বঙ্গ কিন্তু বিষাক্ত, সৌন্দর্য ফুলে বিষাক্তই ভরা, চেনেন তো করবি গাছ, করবি গাছ যেমনটা বিষাক্ত আবার অঙ্গও বিষাক্ত, তাই সুন্দর দেখে ছোঁয়ানোর চিন্তাও করে না, অকাল মৃত্যু চেনেন তো, সেটাই হইব, বলেই থামল। হিরণ অবাক হয়ে চেয়ে আছে এই সামনে থাকা রণচণ্ডী রূপ ধারণকারী করবীর বদনে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। একটা মেয়ে সতীত্ব রক্ষা করতে কতটা ভয়ঙ্কর হতে পারে সামনে থাকা এই করবিতার প্রমাণ। হিরণ নিজেকে সামলাল। হাসি দিল যা দেখে করবীর শরীর ঘিনঘিনিয়ে জ্বলে উঠল। হিরণ বলল, বাহ, আমি তো আরো মুগ্ধ হইলাম গো, আগুন ফুলের যেমনডা রূপ তেমনডা তেজ, এই ফুলরে ছুইতেও জানের মায়া করব না, হাত যদি ঝলসায়াও যায় তাতেও আফসোস হইব না, বের হন, এক্ষুনি বের হইবেন, নইলে এই করবীর ঠিকা খারাপ কেউ হইব না, ভাইবেন না আমি অন্ধ। হিরণ বাঁকা হাসল। ছোট্ট ঘরটাতে এক সাইডে চৌকি আর অপর সাইডে মাচা পাতার পর মাঝখানে স্বল্প পরিমাণ জায়গা ই অবশিষ্ট। সেই সরু জায়গায় দুজন সামনাসামনি দাঁড়িয়ে, বাহিরে ঘুটঘুটে নিস্তব্ধ অন্ধকার, কুকুর শেয়ালের হাঁকডাক কানে ভেসে আসছে। করবীর থেকে হাতখানেক দূরত্বে হিরণ দাঁড়িয়ে, সে সেখানে দাঁড়িয়েই মাথাটা নিচু করে একটু ঝুঁকল, বলল, সময় গেলে সাধন হয় না বুঝলা তো, তোমার এই শৈলের লোমে লোমে আগুন আছে, তাই আমি ইচ্ছা কইরাই ছুই না, তয় ভাইব না পুইরা যাওনের ভয়ে, আমার ইচ্ছার লাগি তুমি এখনো এমনডা আছো, নইলে এই হিরণ যা চাই তা হাসিল কইরা নেই, তুমি আমার পয়লা ভালো লাগা বুঝলা, আমি তোমার রূপের প্রেমে প্রথম পড়ছিলাম, এমন ধারা পছন্দ আর কাউরেই করবার পারলাম না, আমার ভালো লাগাটা বুঝলা না। করবি একটু অবাক হল না, কারণ এসব অনেক আগে থেকেই জানে সে, কিন্তু এই ভালো লাগার নজর খারাপ নষ্ট, পরক্ষণেই চোখ মুখ কুচকাল, বিড়ি আর মদের গন্ধ, করবির বমি এলো, পেট মুচড়ে উঠে, এই লোক জঘন্য, সে আগে থেকেই জানে। হিরণ চলে গেল, করবি এবার দম ফেলল, হাতের বটিটা ফেলে দিল, ভেতরের সব ভেঙে আসছে, এমন জীবন কেন হলো তার, প্রতিটা ক্ষণ তাকে লড়তে হচ্ছে, আর কত, তার সন্তান, এই রত্নখনির জন্য সে আর কত লড়বে, পেটে টান লেগেছে তখন ওভাবে নামার জন্য, এখন ব্যথা করছে, ব্যথায় পা ভেঙে আসছে, বসে পড়ল, চোখ মুখ খিচিয়ে নিজেকে শক্ত করতে চাইল, ব্যথাটার মোকাবিলা করতে চাইল, ব্যথার মাঝে একটা মুখ ভেসে এলো, আর সেটাও তার অতীতের, যেই পুরুষটা তাকে নিঃস্বার্থ ভালোবেসে যাচ্ছে দিনের পর দিন, অস্পষ্ট স্বরে ডাকল, আমন ভাই, পরন্ত বিকেল, গোধূলির লগ্ন, পরিবেশ লালাভ আভায় লালিত, গ্রামের মেঠো পথ ধরে কৃষকরা বাড়ি ফিরছে, আরও ফিরছে অন্যান্য মানুষ, মহিষের গাড়ির পেপু শব্দে মুখরিত,
এই বেলায় সাইকেল নিয়ে আমন বাড়ি ফিরছে। তার দুচোখে মুখে চিন্তার ছাপ। রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছে সে, সেটাও তার করবিপুলকে নিয়ে। আজ কাল মেয়েটাকে যখন তখন দেখার জন্য বেহায়া হয়ে ওঠে অন্তরটা। বেহায়া মন জানে সে এখন অন্য কারোর বউ, সন্তানের মা, তবুও বোঝে না মানবেই বা কেন তার ভালোবাসা। যে সে সাইকেল চালাতে চালাতে অতীতের রঙিন দিনগুলোর কথা মনে হলো। সেই প্রথম দিন করবিকে মনে ধরেছিল তার। গ্রাম এক আর পাড়ারই মেয়ে হওয়াতে আগে থেকে চিন্ত, কিন্তু ভালোবাসার আগে করবিকে স্রেফ করবি বলেই চিন্ত। মেয়েটা বনবাদারে ঘুরে বেড়াত ছোট থেকেই সে দেখত, কত ভাই ভাই বলে ফেনা তুলত মুখে। মেয়েটা যখন বার কি 13 বছরের তখন একদিন তাদেরই একটা আম গাছে আম চুরি করতে এসেছিল। ভর দুপুরে ধরাও পড়েছিল তার কাছে। সেদিনের ঘটনা আর কথা মনে উঠে ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসি ফুটল। এই তোরা এখানে কি করতাছিস? আমনের কথায় করবি সহ সকলে ঝাঁকুনি দিয়ে চমকায়। তারা উপস্থিত পাঁচজন, করবি আর শিলা গাছে, বাকিরা নিচে। গাছ থেকেই ওরা দুজন কেঁপে উঠে, ভয়ে চিত্ত ঠান্ডা হয়ে ওঠে। আমন ভ্রু কুচকে তাকিয়ে থাকে গাছে উঠে বানরের ন্যায় বসে থাকা করবির পানে। সে আবার জিজ্ঞেস করে, কি হইল? উত্তর দে করবি উপর থেকে তুতলিয়ে বলে, আ মরা আমরা কি আমরা আমরা করতাছস না মানে আমরা। করবির অবস্থা সহ বাকিদের অবস্থা দেখে আমন প্রচুর মজা পায়, একেবারে চোর হাতে নাতে ধরেছে। কিন্তু সেটা কাউকে বুঝতে না দিয়ে ধমকে ওঠে, এই বান্দরের দল নাম গাছ থিকা, নাম কইতাছি, এক্ষুনি না নামলে গাছে উঠা পিটামু। করবি আমনের কথায় কেঁপে ওঠে, হয়তো পাই সাথে আমনের কথার ভুল ধরে দিতে বলে। ভুল কও ক্যা? আমরা বান্দর নি, বান্দর হইব ক্যা? আমরা কি বেডা? আমনের আরো হাসি পায়। সে আশেপাশে লাঠি খোঁজে, তা দেখে আরো ভয় পেয়ে যায়। স্বয়ং গাছের মালিক টের পেয়ে গেছে, এখন যদি তাদের গণপিটুনিও করে তবুও কিছু বলতে পারবে না। সেই ভয়ে তৎপর হয় তারা, তড়িঘড়ি করে বলে, আরে নামতাছি তো, অমনে কি খুঁজো? বলতে বলতে ওরা নেমে এলো। আমন করবির সামনে দাঁড়ালো, গিয়ে ভনিতা ছাড়া বলল, কান ধর, না কান ধর, কান ক্যান ধরুম, দেখো তোমার গাছের আম আমরা এখনো পারি নাই, তাই কানো ধরনের প্রশ্নই আসে না। তুরা আমার গাছে বিনা অনুমতিত উঠছি, সেতেই তগো কান ধরন লাগব। বলতে বলতে করবির কোমরের দিকে নজর গেল, তার কোমরে আম গুজে রাখা। আমন তা দেখে বলল, আম পারিস নাই তাই না? হ, একদম কাটকাট উত্তর করবির। আমন আবার বলে, পারিস নাই তাই তো। করবি এবার ঘাবড়ায়, আমতা আমতা করে। আমন আগায় সে পিছায়, অজান্তেই করবি কোমর চেপে ধরে তার আম যেখানে গুজে রাখা, তা দেখে আমন ঠোঁট কামড়ে হাসে। শ্লেষের স্বরে বলে, তো তোর কোমরে এগুলান কি? কিছু না, কিছু না। করবি চুপ থাকে। আমন বলে, ধর কান ধর, পারুম না, তাইলে আমি পাড়ার সকলরে ডাকি, তগো গণপিটান দিক, চুরি করছস সেই অপরাধে। করবি সহ সকলের গলা শুকায়, শুকনো ঢোক গেলে শিলা বলে, না না ধরতাছি ধরতাছি, কাউরে ডাকনের দরকার নাই বলে সে সকলকে বলে, ধর কান ধর সবাই। করবি বাদে তৎক্ষণাৎ সকলে কান ধরে। আমন ভ্রু কুচকে হাত ভাজ করে বলে, তোরে আবার নতুন কইরা কন লাগব। করবি ফুসতে থাকে, চোখ ফেটে কান্না আসে। এই অবধি সে ধরা খায়নি, আজ প্রথম খেল, তাও আবার কান ধরে উঠবস করতে বলছে। কথায় আছে না, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন, তো সেটাই ফলে গেছে করবিদের সাথে। আজ সে গৃহস্থের হাতে পড়েছে, আমন দেখে করবির চোখে পানি। তার কেমন যেন লাগে, তবে পাত্তা দেয় না। করবি কান ধরে, আমন বলে, উঠবস কর, আর আমি যা কমু তা আমার লগে লগে সবাই কইবি। করবি বাদে সকলে সম্মতি দেয়। আমন বলে,
উঠবি আর বইবি আর কইবি আমরা আর কারুর গাছের আম চুরি করুম না। শিলারা বসে আর ওঠে আমনের বলা কথাটা বলতে বলতে করবি রাগে ফুসতে থাকে আমন বলে। শুনতে পাইস নাই আবার কমু। করবি দাঁত মুখ শক্ত করে আমনের কথা মতো ওঠে আর বসে সাথে বলে, আমরা আর কারুর গাছের আম চুরি করুম না। ফু এখন যা, এক দৌড়ে বাড়ি যাইবি। করবি তা শুনে মুখ ঝামটা দিয়ে চলে আসে। ওরা যেতেই আমন হেসে দেয়। সাইকেল চালাতে চালাতে অতীতের পাতায় ডুবে গেছিল সে, সহসাই বাস্তবে আসে আর থমকে যায়। থমকে যায় তার প্যাডেল দেয়া পা জোড়াও, নদীর পাশে সে থামে। তার করবি ফুল তার হলো না কেন? বুকটা জলে উঠল, ব্যথা উঠল, নিরতিশয় ব্যথা। আবার বিদিন হলো হৃদযন্ত্রটা। একটা মাত্র হৃদয় আর কতবার ভাঙবে? আফসোসের শ্বাস এলো, দুঃখটাকে দীর্ঘ নিঃশ্বাসের সাথে উড়িয়ে দিল গাঙ্গনী নদীর বাতাসের মাঝে। আবার সাইকেলের প্যাডেল ঘুরানো ধরল। যেতে যেতে সামনে হেঁটে আসা একটা পরিচিত মুখের উপর তার নজর গেল, সে আর কেউ না, হিরণ। হিরণ কার সাথে যেন হেঁটে আসছে। আমন এই ছেলেটার সম্পর্কে করবির মুখে সব শুনেছিল। মুখটা কঠিন হয়ে এলো ক্রমেই। হিরণও চেনে আমনকে এবং করবির সাথে সম্পর্কের কথাও জানে। সেও আমনকে দেখে চিনল। তার ঠোঁটে আপনা আপনি তার স্বভাব স্বরূপ কুটিল হাসি এসে খেলা করল। আমন সৈকেল চালাতে চালাতে হিরণকে পিছে ফেলে এলো। হিরণ একবার পিছন ঘুরে তাকিয়ে দেখল আর বিদ্রুপে ঠোঁট হাসল। আমন চলে গেল। সারাটা দিন পার হয়ে আরও একটা রাত এলো। গতকাল রাতে করবির ব্যথাটা আস্তে আস্তে নিজে থেকেই কমে গেছিল। সে নিজেকে শক্ত করে রেখেছিল। অনেকটা সময় পরিকমে আসলে শান্তি মতো ঘুমিয়েছিল। কবির প্রামাণিক রাতে এসে খোঁজ নেয় বোনের। গতকালও নিয়েছিল, ব্যথার কথা আর জানায়নি করবি, কারণ তখন কমেই গেছিল প্রায়। করবি রাতের খাবার খেয়ে আরও একটা রাত পার করার জন্য বালিশে মাথা রাখল। আজ শরীরটা একটু ক্লান্ত বেশি লাগছে, কেন যেন শরীর ক্রমেই অবনতি হচ্ছে। সব কিছু পিছে ফেলে সে হারিকেনের আলোর জোর কমিয়ে দিয়ে চোখ বন্ধ করল। জীবন নামক অধ্যায় তার দুঃখের অংশটা একটু না অনেকটাই বেশি প্রণয়ন করা। রোদ ঝলমল দিন, বাড়ির উঠানে বড়ই গাছের নিচে করি পুতুল খেলছে, কাপড়ের তৈরি পুতুল। তার খেলার সাথীদের সাথে খেলছে, এই পুতুলগুলো করবি বানিয়ে দিয়েছিল, বর বউ বলে বলে খেলছে তারা। পাপড়ি ও তার সাথীরা বাগানের ভেতর খেলছে। দুপুর সময়ও সব খেলা খেলে এই ছেলে মেয়েগুলো। তারা কলপারের পেছনে বেড়ে ওঠা কলার গাছ থেকে কলার পাতা ছিলে চুল বানিয়ে খেলছে। সেখানে ছেলে মেয়ে উভয়ই আছে। মেয়েগুলো চুল বানিয়েছে পাতা দিয়ে আর ছেলেগুলো কলার পাতা ডাটা সহ কেটে সে গোড়ার অংশ দিয়ে পটকা বানিয়েছে। এটা বানানো হয় কলার পাতার গোড়ার অংশ কেটে তার মাথার দিকে দুইটা ফাড়া দেয়, দুই পাশে থেকে কেটে নামিয়ে ভাঙতে হয়। এরপর হাতে নিয়ে ডানে বামে একাধিক বাড়ি দিলে পটাশপটাস শব্দ হয়। তারাও এমন বানিয়েছে, ওগুলো বাড়ি দিচ্ছে আর মুখে বলছে, ওই বাদাম গো বাদাম, নিবানি নাকি গো বাদাম, এমন বলছে। বাকিরাও বাদাম কেনার মতো করে বলছে। সেগুলো সব দেখছে করবি, হাসলো সে ছোটদের এমন কাণ্ড দেখে। তারাও এমন খেলত, সেই দিন সেও ফেলে এসেছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে তার নাম ধরে চাচি বলে ডাকছে কেউ। কণ্ঠটা প্রথমে ধরতে পারল না সে, তাই সজাগ হলো আবার। আবার শুনতে পেল, করবি চাচি, ও করবি চাচি আছাও, কই গো তুমি। করবি এবার কণ্ঠটা চিনল, এ তো রুবেলের কণ্ঠ। সে এখানে কেন, এই বাড়িতে হঠাৎ, তাও আবার এতদিন পর, আর আইলো কার সাথে এই ভর দুপুরে? প্রশ্নগুলো আপনা আপনি মনকুঠুরিতে এসে উকি দিল। ভাবনা সরিয়ে সে নামলো আস্তে করে দরজার কাছে, এসে দেখল ভাইদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করছে। রুবেলকে দেখে করবি বলল, এই দেখ রে রুবেল, আমি এই দিকটায়, তুই এই সময়, কেমনে আইলি, আর কার লগেই বা আইলি?
করবীর কণ্ঠ পেয়ে এক প্রকার দৌড়াই তার ঘরের সামনে এলো। এর মাঝে সালেহাও ঘর থেকে বের হয়ে এসেছে, সাথে পত্র। করবী বলল, আয় ঘরে আয়, তুই একা কেমনে আইলি, আইতে দিল তোরে, ছেলেটা হাঁপাচ্ছে। তাই বলল, আগে পানি দাও, এরপর সব কইতাছি, আয় ঘরে। করবীর ডাকে রুবেল ঘরে উঠে গেল। সালেহা ভ্রু কুচকে তাকিয়ে, ছেলেটা তো করবীর ভাসুরের ছেলে, এ এখানে একা কিভাবে আসল, ভেবে পত্রকে বলল, যা তো পত্র দেখা আয় তো, কি হইল। পত্র মায়ের কথা শুনে করবীর ঘরের দিকে এল। করবী রুবেলকে পানি খাইয়ে আবারও সব বিস্তারিত জানতে চাইল। সব শুনে করবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল, বজ্রপাত হল যেন সহসায়, হাত পা কেঁপে উঠল, যেন দুনিয়ার আরও একটা আশা নিভে গেল তার, তার ভবিষ্যতের আশ্রয়ও নিঃশেষ হয়ে গেল, তার আর কোনো কূল কিনারা থাকল না, সে সত্যি এবার ডুবতে চলল। তার তরি পুরোটাই ডুববার মুখে, এক জীবনে তার এত কষ্ট কেন লিখল আল্লাহ। সুখপাখিরা কই গেল, একে একে তো সবই হারিয়ে যাচ্ছে, এ কেমন নিয়তি তার, আল্লাহ কোন পাপের ফল এভাবে ভোগ করাচ্ছেন তাকে। চোখের পানি টলমলিয়ে পড়ল কপল বেয়ে বেয়ে, সহসায় হাত পেটে চলে গেল, এ কেমন নিয়তি আল্লাহ লিখল তার সন্তানের। কি হবে তার আর তার সন্তানের, আল্লাহ কি তার সহায় হবে, বাঁচতে দেবে একটু শান্তির আশ্রয়ে, ভাবতেই ঝড় শুরু হলো। এ প্রকৃতির ঝড় না, এটা অদৃশ্য, যা করবীর বুকে শুরু হয়েছে এ যেন প্রাকৃতিক ঝড়ের থেকেও ভয়ঙ্কর, যা সহ্য করা দুষ্কর, যাকে বলে অতি অসহনীয়। কার্তিকের শেষ বার্তা নিয়ে প্রকৃতি কথা বলছে, চলেই এসেছে প্রায় অগ্রহায়ণ মাস, শীতের ছোঁয়া ভালোভাবে লেগেছে গ্রামের আনাচে কানাচেতে, সেই সাথে লেগেছে কৃষকদের ধান কেটে ঘরে তোলার তোড়জোড়। দিগন্তজোড়া আমন ধানের সোনালী মাঠ কৃষকরা উজাড় করা শুরু করেছে, ধান কেটে মাঠ থেকে আটি বেঁধে তা মাথায় করে বাড়িতে নেওয়া শুরু হয়েছে। মেঠো পথ ধরে কৃষকরা লাইন ধরে একের পর এক ধান মাথায় নিয়ে হাঁটছে, বাড়ির গিন্নিরা সেই ধান নিয়ে ব্যস্ত, তারা সামনে কাঠ টুকরো নিয়ে একটা একটা করে ধানের আটি নিয়ে তার উপর বাড়ি দিচ্ছে, আর ধান ঝরে ঝরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এক একটা ধান শীষের সাথে যেন সোনালী স্বর্ণ ধানে হলুদাভ হয়ে আছে, বাড়ি দিতেই ছড়িয়ে পড়ছে মুখে, যেন কৃষাণীদের অমায়িক হাসি পরিলক্ষিত হচ্ছে, তাদের রক্ত পানি করা সাধনা ফল। করবী শ্বশুর বাড়ির বারান্দায় বসে তা দেখছে, তার শাশুড়ি সহ ননদ জায়রা মাটির উঠানে বসে ধান মারাই করছে, সে পেট নিয়ে পারবে না বলে এই দফায় নিস্তার পেয়েছে, নয়তো বসে থাকা তার কপালে জুটত না। তাদের ঘরের বারান্দায় সে বসে পিড়ির উপর, এমন সময় মৃদুস্বরে তার নাম ধরে ডাক ভেসে আসে শ্রবণেন্দ্রিয়তে, সেদিকে অভিনিবিষ্ট হতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এল। কর্ণগোচর হওয়া ডাকে সাড়া দিতে সে উঠে পড়ল, সলিল ডাকছে, এই ঘরটা মাটির ঘর, মাটির মেঝে, বারান্দা ছনে চাল আর এই ঘরটার ছাদ দেয়া টালি দিয়ে, বাড়ির প্রতিটা ঘরে চালই টালির। ঘরে আসতেই মুর্মুষু প্রাণ নিয়ে চৌকিতে শয্যাশায়ী সলিলের দিকে নজর পড়ল তার। দুপুর গড়িয়ে বেলা অনেকটাই পেরিয়েছে, ঘুমে ছিল এতক্ষণ সলিল, ঘুম থেকে উঠেই করবীকে ডেকেছে, মানুষটা শয্যাশায়ী হয়ে যেন পুরোটাই পাল্টে গেছে, কণ্ঠে কেমন নমনীয়তা, আবার ব্যবহারেও কোনো ক্ষুধতা নেই। করবীকে ঘরে প্রবেশ করতে দেখে নরম স্বরে ছোট্ট করে বলল, আমারে একটু পানি দেও বউ। করবীর কেন যেন এই হঠাৎ ভালো রূপ আর গদগদ ভাষ্য পছন্দ হয় না, এমন কথায় সে কেমন যেন জড়িয়ে যায়, ভয় হয় খুব, তবুও মানতে হয়, স্বামী কিনা তার, তাও আবার শয্যাশায়ী, বিয়ের পর থেকে এই লোকটার অত্যাচারে সে মর্দিত ছিল, লাঞ্ছনা বঞ্চনার শিকার হতো প্রতিক্ষণ, না পেয়েছে ভালোবাসা আর না পেয়েছে বউয়ের অধিকার। ভালোবাসা কেন, একটু ভালো কথা কোনোদিন পায়নি, এই বাড়ির প্রতিটা মানুষের কাছে সে লাঞ্ছনা পেয়েছে, সামনে নিশ্চল দেহে পড়ে থাকা এই লোকটার থেকে রাতে বিছানায় শারীরিক নির্যাতন, দিনে মার সব সহ্য করতে হতো, এক হিংস্র মানবের ভোগদ্রব্য ছাড়া কিছুই ছিল না সে মানুষটার কাছে, তাই তো এখন এই লোকটার প্রতি দায়িত্ব ছাড়া কোনো দুঃখ অনুভব হয় না।
করুণাও আসে কিনা বলতে পারবে না। মাও কাজ করে না কেন যেন, মায়াটুকুও কাজ করার জন্য তো কোনো হেতু থাকা চাই তাই না। কিন্তু এই লোকটা তো সেরকম কিছুই করেনি, সংসার কি জিনিস সে জানে না। এখানে থাকাকালীন বছর কয়টা তার বিছানার সঙ্গী হিসেবেই শুধু ছিল, এর বেশি কিছুই না। যার থেকে এতটা হিংস্র আচরণ পেয়েছে তাকে মন দেবেই বা কি করে, ভয় ছাড়া কিছুই আসে না। যদিও এই অবস্থা দেখে একটু অনুশোচনা আসতে চায়, তবুও অতীতের সব কেন যেন আপনা আপনি মস্তিষ্কে এসে বাড়ি দেয়, তাই লোকটাকে খুব ভয় হয়। এই যেন শয্যারত থেকে উঠেই তার উপর অত্যাচার শুরু করবে। এই ক্ষণিকের ভালো মানুষিটা সব অভিনয়। আজ প্রায় সপ্তাহ তিনেক হয়ে এলো তার এই বাড়িতে আসা। এই সপ্তাহ তিনেক এসেই সে স্বামী সেবায় নিয়োজিত, তার অবস্থা কেউ দেখেনি, চিন্তাও করেনি এই এত মাসের বড় পেট নিয়ে সে কাজ করতে পারবে না। পারবে না, স্বামীর বাধ্যগত করে প্রতিটি কাজ করতে। এখান থেকে দুই তিন কদম যেতেই যেখানে ওর শরীরে কুলয় না সেখানে রোজ নিয়ম করে স্বামীকে খাওয়ানো, গোসল করানো, বৈদ্যর নিয়ম অনুযায়ী ঔষধ খাওয়ানো সব করতে হয়। সলিল মাস তিনেক হলো শয্যাশায়ী হয়ে পড়ে আছে। অতিরিক্ত নেশাদ্রব্য সেবনের জন্য তার ব্যায়াম হয়েছে। মাস পাঁচেক আগে থেকে কাশি হতো এবং কাশির সাথে রক্ত ওঠা শুরু করে, সময়ে সময়ে শ্বাস নিতে পারে না। এমন দীর্ঘদিন থেকেই তার শরীর অবনতির দিকে। গ্রামের কবিরাজ দেখালে বলতে পারে না। এরপর গ্রামের হাতুড়ি ডাক্তার দিয়ে দেখিয়েছিল। তিনি প্রথমে ধরতে না পারলেও লেখাপড়া অনুযায়ী বুঝতে পারেন কোন রোগ। বাড়ির লোকের কাছে বলেছে শুধু রোগের নাম করবি এবং সলিলের অজানা। করবিকে সেদিন রুবেল গিয়ে সলিলের কথা বলে জানায় চাচা তার বিছানাগত, কাশে, শ্বাস নিতে পারে না, রক্ত ওঠে মুখ থেকে। কবিরাজ বলেছে অনেক কঠিন ব্যায়াম হয়েছে। এমন সব কথা শুনে করবির ভয় হয়, হাত পা কাঁপে, তার শেষ আশ্রয় স্থল কি ফুরোতে চলেছে, তার সন্তান কি পিতা পাবে না, পিতার পরিচয় পাবেন না, পিতা বিনা বড় হবে। সে শ্বশুর বাড়ি থেকে এসেছিল তো শুধু সন্তান বাঁচাতে, সময়ের পরিক্রমায় সন্তান নিয়ে তাকে তার চিরন্তন নীড়ে ঠিকই ফিরতে হবে সে জানে। কতদিনই বা বাপের বাড়ি থাকত, যতই ভাই তাকে না দিতে রাজি হয়। রুবেলের মুখে সব শোনার পর রুবেলের সাথে সেদিন চলে আসে, বাড়িতে ভাবিকে বলে আসে, ভাইজানকে জানাতে পত্রকে সব বুঝিয়ে বলে আসে। সেদিন সেই ভর দুপুরে গাঙ্গনী নৌকা পার হয়ে সে আবার আসে আমতলি তার স্বামীর বাড়ি। এখানে এসে অবশ্য এক দফা কথা শুনতে হয়েছে, শাশুড়ি তাকে ছাড় দেননি। কিন্তু সেদিন আশ্চর্যভাবে সলিল তার মায়ের কথায় প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করে বউকে বাঁচিয়েছিল, যা ছিল করবির কাছে অতি আশ্চর্যের। আবার এও পরে জানতে পারে করবিকে ফিরিয়ে আনতে সলিলি বলেছে, সলিলি বাড়িতে বলে করবিকে খবর পাঠিয়েছে। এসব সব শুনে করবির কোনো কথা আসেনি এক আশ্চর্য বদন ছাড়া। করবি পানি এনে দিয়ে সলিলকে উঠতে সাহায্য করে। পানি খেয়ে কাঁসার গ্লাসটা করবির হাতে দিয়ে বলল, বউ আমার পাশে। করবি আবারও জড়িয়ে যায়। স্বামীর সোহাগী বাক্য হজম করতে সময় নেয় সে। আগে তুই তুকারি করত তার সাথে, এখন তুমি করে বলে। করবি বসে স্বামীর পাশে। সলিল বলে, তুমি আমারে মাফ কইরা দিস তো বউ, আমি মাফ করনের কেউ না। উপরওয়ালা সব আপনি তার কাছে মাফ চান, মানুষ না মাফ করলে উপরওয়ালাও সন্তুষ্টি হন না গো বউ। করবি চমকায়, এমন আল্লাহ ভীরু কথাবার্তা শুনে এই লোক এমন কথাও বলতে পারে তার বিশ্বাস হয় না। সে আসলে করবির কাছে প্রথম দিনই ক্ষমা চায় সলিল। করবির তখনের উত্তরও এমনটাই ছিল, তবে আজ একটু ইতস্তত বোধ করল, লোকটা হয়তো শয্যাশায়ীরত হয়ে সত্যি ভালো হয়ে গেছে, মৃত্যু হয়তো অতি সন্নিকটে বলেই ভালো হয়েছে। করবির একটু মায়া কাজ করে, যতই হোক তার পতি পরমেশ্বর, এখন সন্তানের পিতাও। বলল, আমি সব ভুইলা যাইতে চাই আর মনে করবার চাই না, আপনিও এসব আর কইয়েন না, স্বামী আপনি আমার, বার বার মাফ চাইয়া আমার অনুশোচনা বাড়াইয়া দিয়েন না, আমাগো সন্তান দুনিয়ায় আইব আপনারে দেখব, আপনি এমন ধারাই রয়েন। সলিল একটু জোরে জোরে শ্বাস টানে, ক্ষীণ স্বরে বলে,
আমারে তুমি আগে কেন কইলা না বউ? আমার সন্তান দুনিয়ায় আইব, কইতে দিলেন কই? সলিল আর কথা বাড়ায় না, করবি বলে আপনি আবার ঠিক হইয়া যাইবেন, চিন্তা কইরেন না, শহরে নিয়া যাইব আপনারে। সলিল জানে না আদৌ কি হবে, সে বলল, তোমারে একটা সত্যি কথা কই, করবি চুপ থাকে? সে বলে, তোমার লগে অমনধারা করণের কারণ আছিল বলে করবীর উৎসুক বদনে দৃষ্টি দেয়। তা দেখে সলিল আবার বলল, আমি আগ থিকায় মায়া মাইনশির শৈলে আসক্ত আছিলাম, বিয়ার আগ থিকায় ইয়াবা মদ খাইতাম, ওগুলান খাইলে শরীর ঠিক থাকত না, হেরপর বিয়া দিল বাড়ির সকলে দেখা, তোমার কথা আমার স্মরণে থাকত না, আমি বাইরের মায়া নিয়া পয়রা থাকতাম। একদিন দিনে বাড়ি আওনের সময় একজন আমারে একটা পোলারে দেখাইয়া কইল, ওই পোলা নাকি তোমার ভালোবাসার মানুষ। কেন জানি রাগ হইল খুব, হে লাগি সেদিন আয়সা তোমার গায়ে হাত তোলা শুরু করছিলাম, করবি শুনল সব, মনে পড়ল তার প্রথম যেদিন সলিল এসে মেরেছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, এও বলেছিল, না উমনিয়া পয়রা থাকিস মাগি, তোর নাগর তোরে বাড়ি বইয়া আহে দেখনে লাগি, তোর না উম ভালা করুম শালির মা তারা চিহ্ন। এসব কথা সেদিন সে বুঝেছিল, কিন্তু আমন সত্যি এসেছিল নাকি জানা ছিল না তার। করবি এখন শুনেও ভয় পেল, সলিলের দিকে ভীতচিত্ত চায়াল। সলিল বলল, পোলাডা ক্যাডা ছিল আমন ভাই, কি হয় তোমার? বর্তমান কেউ না। কাট কাট জবাবে সলিল বিস্মিত হল, তবে আর কথা বাড়াল না, বুঝেছে সে, হয়তো আগে সম্পর্ক ছিল। করবি উঠে চলে এলো সেখান থেকে। মধ্যাহ্নের প্রহর, প্রামাণিক বাড়িতে সালেহা ধানের কাজে ব্যস্ত, সাথে পত্র পাপড়িও। কবির প্রামাণিক ধান কাটিয়েছেন, মারাই করা হয়ে গেছে, উঠান জুড়ে ধান মেলে রাখা। সালেহা ধানে পা দিচ্ছে একপাশে, আর একপাশে পত্র দিচ্ছে। পাপড়ি মুরগি হাঁস কবুতর পাখি তারা দিচ্ছে বসে, হাতে ওর বড় লাঠি, করেও বসে আছে বোনের সাথে। পা দিয়ে ধান নাড়ার সময় সকলের কানে ঢোল তবলা খমক বাঁশি একতারা দোতারা তানপুরা সেহনাই এসব বাদ্যযন্ত্রের বাজনা শ্রবণ হল। এমনই সময় সজীব পুটি এরা দৌড়ে পত্র পাপড়িকে ডাকতে ডাকতে বলল, এ পত্র এ পাপড়ি, এই লাঠি খেলা আইছে রে, দেখতে যাইবি নি? ওরা তিনবনি নেচে উঠল। করিও এই কথা শুনে খুব বেশি না বুঝলেও সেই বাজনাতে খুশি। পাপড়ি একলাফে উঠে এক দৌড়ে সজীবদের কাছে এসে দাঁড়িয়েছে, মুখে বলতে বলতে, হ হ সজীব ভাই জামু, কই আইছে? জমিদার বাড়ির খোলায়, পত্র ধান নাড়া বাদ দিয়ে যেই নাপা বাড়াবে অমনি সালেহা চেঁচিয়ে উঠলেন, খচ্চরের জাত, কাম ফেলাইয়া এক পা লোড়াবি তো খবর করুম। সকলে ভীত হল, পত্র পাপড়ি কান্না করে দেবার জোগাড়, এই ধান ফেলে রেখে জীবনেও বোধহয় যেতে দেবে না মা। গ্রামে প্রতি বছর কার্তিকের শেষ এবং অগ্রহায়ণের শুরুর দিনগুলো জুড়ে বিভিন্ন খেলার আয়োজন করে গ্রামবাসীরা, তার মধ্যে এই লাঠি খেলা অন্যতম। বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দল বেঁধে এই খেলায় মাতে, বাদ্যযন্ত্রের বাজনার তালে তালে তারা লাঠি দিয়ে খেলে, কখনো জোড়ায় জোড়ায় নামে তো কখনো দলে দলে খেলতে নামে, যা দেখতে গ্রামের নবীন থেকে প্রবীণ এবং মহিলারাও ছুটে আসে, চারিদিকে মানুষ গিজ গিজ করে। গ্রামের এই ঐতিহাসিক খেলা গ্রামের ঐতিহ্য, এগুলো যুগ যুগ ধরেই চলে আসছে। তারা বড় বড় বাড়িতে যায়, যারা টাকা কড়ি ধান পান দিয়ে সাহায্য করতে পারবে, উপস্থিত সকলের থেকে সাহায্য নেই বিনিময়ে। পাপড়ি কাঁদো কাঁদো হয়ে অনুনয়ের সুরে বলল, ও মা যাইতে দেও না গো, এতখানি দেইখা ই চইলা আইব, বেশিক্ষণ থাকুম না। পত্র এক সুরে বলল, করি সেখানে যাওয়ার জন্য কান্না করে দিল। সজীব পুটিও বলল, সালেহাও যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু ধান রেখে যেতে পারবেন না, তাই বলল, খচ্চরের জাত তাড়াতাড়ি না আইলে পিটের বাকলা রাখুম না। সোনা মাত্র সব নেচে উঠে করিকে কোলে নিয়ে ভোদৌড় দিয়েছে, সালেহার কথার কোনো উত্তর দেওয়ার সময়ও নেই, ভাবটা এমন ছিল। মেঠোপথে উঠে দৌড় দিয়েছে সব, জমিদার বাড়ির আঙিনায় লাঠি খেলার আয়োজন, প্রামাণিক বাড়ির আট দশ বাড়ি পরেই জমিদার বাড়ি, সেখানে লোকালয়ের সমাগম।
আছেন জমিদার গিন্নি সহ বাড়ি সদস্যরাও। বাড়ির গিন্নিরা আড়ালে আর জমিদার সহ ছেলেরা রাজকীয়ভাবে চেয়ার পেতে আসন করেছেন। পত্ররা সকলে উপস্থিত হল সেখানে। পত্র ভিড়ের মাঝে আমনকে দেখল। সে বোধহয় এই খেলা খেলছে, তেমন বেশেই আছে। পত্রর আনন্দ লাগল, লোকটাকে তার ভালো লাগে, সে ফুপুর বিষয় জানে। করিকে কোল থেকে নামিয়ে হাত ধরেছে, লাঠি খেলা হচ্ছে, সকলে হই হই করছে, উৎসব মুখর পরিবেশ, বাজনায় চারিপাশ মুখরিত। কিছুক্ষণ খেলে আমনের জোড়া থামল। পত্র কি মনে করে যেন সেই পাশটায় গেল, আমনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি খুব ভালো খেলেন। আমন তাকিয়ে দেখল আর চিনল পত্রকে, 12 বছরের এই কন্যার আদলখানা করবির মতোই কিছুটা। আমন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি পত্র না? হ। আমন কিছুক্ষণ চুপ থেকে কি মনে করে যেন পত্রকে করবির কথা জিজ্ঞেস করল, তোমার ফুবু ভালো আছে? ফুবু চইলা গেছে শ্বশুর বাড়ি। আমনের বুকটা ধক করে উঠল, কেন যেন কথাটা খুবই তিতা লাগল, এমন কথা সে মোটেও আশা করেনি। মুখটা ক্রমেই মলিন হল, হৃদয় বিদীন হল, আধার নামল বদনের সাথে অন্তরেও। পত্র নিজ থেকেই সবটা জানাল, করবির যাবার কারণও জানাল। সব শুনে আমন দীর্ঘশ্বাস ফেলল, সে এখন অন্যের ঘরণি, হাজার হৃদয় চাইলেও তো আশা পূরণ হওয়ার নয়। কেন যেন আর মন পেল না খেলার প্রতি, তাই বাদ দিয়ে দিল। গাঙ্গনী নদীর ফিরফিরে বাতাস, বিকেলের এই সময়টা মনটা চনমনে করে তোলে। নদীর ঢেউয়ের কলকলানি ধ্বনি শ্রবণেন্দ্রিয়তে বাড়ি দিচ্ছে। সূর্য সামনাসামনি লালাভ ডিম্বাকার, সেদিকে অনিমেষ অবলোকন করছে আমন। সুদূরে দৃষ্টি কিন্তু মস্তিষ্কে, তার আমতলিতে অবস্থারত করবিতে। একলা সময়ে মেয়েটা মন মস্তিষ্কে এসে হানা দেয়। এমন সময় তার কানে একটা গান ভেসে এলো। গানটা তার এই একলা হৃদয়ে সঙ্গী হলো বুঝি, নাকি বুঝল যে সেও এখন ভগ্ন হৃদয়ে একাকিত্ব সময় কাটাচ্ছে। গানটা মন দিয়ে শুনছে, রবি ঠাকুরের গান। মনে হল গানের প্রতিটা কথা তাকে উৎসর্গ করা। শ্রবণেন্দ্রিয় সজাগ করে শুনল। গানটা শুনতে শুনতে তার হৃদব্যথা বাড়ল। বীর বিড়াল, তুই আমার চিরন্তন ব্যথা করবি ফুল। আবার অতীতের স্মৃতিকুলে ছুটল মন। সে তো মন প্রাণ দিয়েই চেয়েছিল, তবুও কেন অদৃষ্টা তার ভাগ্য খালি রাখল। জীবন নামক অধ্যায় করবিফুল তার ভাগ্যে কেন লেখা হল না? শুনতাছিস করবিফুল, তুই আমার না পাওন দীর্ঘশ্বাস, তুই আমার চিরন্তন নাভিশ্বাস। শীত মৌসুম রোমাঞ্চকর মৌসুম, এই মৌসুমে প্রকৃতি যেমন নতুন রূপ নেয় তেমনি অনুভূতিও হয় রোমাঞ্চকর। শরীর হিম করা শীত মৌসুমে গ্রামবাংলার শীত উপভোগ করার অনুভূতিই আলাদা। নবান্নের উৎসব শুরু হয়ে গেছে, গ্রাম বাংলার মানুষ নতুন চালের ভাত আর পিঠা খাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে। ধান শুকিয়ে গোলাজাত করা হয়ে গেছে, নতুন আমন ধানের ভাত খাওয়ার জন্য ধান সিদ্ধ করে তা রোদে শুকিয়ে ঢেকিতে ভানা শুরু হয়েছে। প্রাতঃকাল করবি উঠে সবার সাথে কাজে লেগেছে। শ্বশুর বাড়িতে বসে থাকার জন্য সে আসেনি, শাশুড়ির ভাষায়। ভাতার যখন ধরেছিস কামলা খাইটাই খাইতে হইব, গোতর পোষা যাইব না। আমিও জন্মাইছি সাতখানা, পেটে ধইরা ই কামলা খাইটা খাইতাম, আমার সাউরি বৈশা ভাত গিলায় নাই আমারে। করবির কোনো কথা আসে না তখন, কি বলবে? বোঝে না, মেয়ে হয়েই যদি একটা মেয়ের সমস্যা কষ্ট অসুবিধা না বোঝে তো সেখানে কি বলার থাকে, তাই চুপচাপ যতটুকু পারে করে। চারটা যা আর দুইটা ননদও কম না, বড় ননদটার বিয়ে হয়েছে দূরে কম আসে, ছোটটা বাড়ির পাশে বিয়ে হয়েছে মায়ের বাড়ি, সারাদিন পড়ে থাকে, একদিন এক ওয়াক্ত যদি স্বামীর বাড়ি খায় তো বাকি ওয়াক্তগুলো বাপের বাড়ি খায়। সলিলের ভাইগুলোর মধ্যে সেই ছোট, সলিল আর জলিল মা বাবার সাথে খায়, বাকিরা আলাদা, রুবেল মেজো ভাইয়ের ছেলে, বাড়ি ওদের পাশে। এই বাড়িটার মধ্যে তিন ভাই থাকে, বাকি দুইটার আলাদা বাড়ি, বড় আর মেজোটার। আজানের আগে উঠে ধান সিদ্ধ করছে করবির শাশুড়ি, করবি পোয়াল দিয়ে জাল দিচ্ছে। ওর জায়রা শাশুড়ির সাথে সিদ্ধ হওয়া ধান বড় পাতিল গড়িয়ে ঢেলে ঢেলে রাখছে আর ছেঁকছে। সকালের রোদ উঠতে উঠতে ধান সিদ্ধ হয়ে এলো, করবিকে সকলের জন্য রান্না করতে দিয়েছে।
সে আর জলিলের বউ মিলে রান্নার কাজে লেগেছে। সিদ্ধ ধান শাশুড়ি সহ রুবেলদের ডেকে এনে উঠানে মেলে দিয়েছে, পাট দিয়ে একজন মেলছে তো একজন পা দিয়ে। গাঙ্গনী গ্রাম সালিহা দুই মেয়ে সাথে নিয়ে ধান ভাঙছে ঢেকিতে, তাদের ঢেকি আছে ঘর এবং হেসেলের মাঝে ঢেকি পাতা। পত্র আর পাপড়ি ঢেকিতে পাড় দিচ্ছে একসাথে। সালিহা নিচে বসে নাড়া দিচ্ছে, ঢেকির পাড় দেওয়ার ফলে ধাপ ধূপ শব্দ এবং ক্যারকের শব্দ হচ্ছে। বেশ ভালো লাগে এই শব্দটা, পত্রর খুব পছন্দ। মেয়েটা দিন দিন বয়ঃসন্ধিকালে পা দিচ্ছে। পাপড়ি পাড় দিতে দিতে পত্রর কানের কাছে মুখ দিয়ে বলল, এই বুবু পা লাইগা গেছে গো, চুপ যা, মা শুনলে ধানাই পানাই করা ভালো করব। সত্যি কইতাছি বুবু। পত্র পাপড়ির অনুনয় শুনে মুখের দিকে তাকালো, দেখল বেচারার চোখে পানি টলমল করছে। সত্যি হয়তো কষ্ট হচ্ছে, কখন থেকে পাড় দিচ্ছে, তাই বলল, আচ্ছা যা তুই দম নে, আমি করতাছি, একটু জিয়রাইয়া আয়। পাপড়ি খুব খুশি হল, সে নেমে দাঁড়াল। সালেহা তা দেখে মুখ তুলে ভ্রু কুচকে তাকালেন। পত্র মায়ের প্রশ্নসূচক নজর দেখে বলল, ওর পা লাইগা গেছে মা, একটু জিয়রাইয়া নিক। সালেহা দাঁত কিরমির করতে করতে বললেন, আকাইমা বজ্জাত বেডি। পাপড়ি তা শুনে কিছু বলল না। পত্র কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে থেকে কাজে মন দিল, মা তার এমনই, এসব ধরে লাভ নেই। দুপুরের খাবার খেতে এলেন সেই সময় কবির প্রামাণিক আর লালু মিয়া। সালেহা বিবিকে ডাকলে তিনি চলে গেলেন। আপাতত দুই বোন একটু জিরিয়ে নিতে বসল। ভাত খেতে খেতে কবির প্রামাণিক জানালেন কয়েকদিনের মাঝে কবির শ্বশুরবাড়ি যাবেন। সালেহাকেও বললেন আয়োজন করতে, পিঠা বানাতে বললেন। সলিল অসুস্থ, এই পর্যন্ত দেখতে যাননি, এতদিন খুবই ব্যস্ত ছিলেন কাজে। ধান পান এখন শুকিয়ে তোলা হয়ে গেছে। সালেহা শুনে সন্তুষ্ট হলেন নাকি বেজার হলেন বোঝা গেল না, কারণ তার মুখের হাবভাব স্তিমিত। তবে স্বামীর কঠিন কথার বিপরীতে কথা বলার সাহস আর করলেন না, নীরবই রইলেন। কবির প্রামাণিক কঠিন মুখে খেয়ে চললেন। সেই সময়ে করি এলো আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে। করিকে কোলের উপর বসিয়ে নিয়ে খেয়ে উঠলেন নীরব বদনে। লালু এসব দেখে অভ্যস্ত তাই কিছু মনে করে না, সে ও গাপুস গুপুস মুখে পুরে খেয়ে উঠল ডাল ভাত। করবি সলিলের গোসল করাতে সাহায্য করছে। এই বাড়িতে কল নেই, কুয়ো আছে, করবির খুবই কষ্ট হয় কুয়ো থেকে পানি তুলতে, তাই রিমিঝিমকে ডেকে তুলে নেয়। রিমঝিম করবির ছোট ননদ, আজানের পরপরই গোসল করিয়ে উঠানে তুলের উপর বসিয়ে দিল। শরীরে সরিষার তেল মাখাতে মাখাতে সলিলের দিকে তাকাল, সে তার দিকেই তাকিয়ে আছে। কেন যেন করবির লজ্জা লাগল, নতুন নতুন সব ঘটনার সাথে পরিচিত হচ্ছে সে, আজকাল সলিলের উপর একটু মাও কাজ করে, অসুস্থ শরীর নিয়ে পড়ে থাকে, খারাপই লাগে। সলিল রোদ পোহাচ্ছে, করবি নিজে এবার গোসল করতে গেল, বাড়ির পিছনে পুকুর আছে সেখানে গেল সে, সাথে জলিলের বউও গেল, শুরু হয়েছে মেলা। গাঙ্গনী গ্রামে প্রতিবছর মেলা হয় এই সময়, নবান্ন উৎসব পালন হয়, মেলার সাথে আনন্দ করে, বিভিন্ন পিঠাপুলির পসরা, গান বাজনা, যাত্রাপালা, পুতুল খেলা, সার্কাস ইত্যাদির সাথে আনন্দ করে। মেলায় পাওয়া যায় হরেক রকমের সুস্বাদু খাবার, এই উৎসব বাঙালির ঐতিহ্য। গ্রামের এই মেলায় সকলে যোগদান করেন, নবীন বলো আর প্রবীণ বলো, সে মেলায় রাত জেগে হয় বিভিন্ন অনুষ্ঠান। দিন থেকে রাতভর চলে বাউল, জারি, শাড়ি, মুর্শিদি, লালনগীতি, পালা ও বিচার গান। গ্রামের ছোটদের জন্য আয়োজন করা হয় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস ইত্যাদি। শুক্লপক্ষের তিথি, চারিদকে জ্যোৎস্না ফুটফুট করছে, সুদূরে বাঁশবাগানের উপর দিয়ে পূর্ণচন্দ্র উঁকি দিচ্ছে, ঝিঝিপোকার ডাক, প্রহর কত জানা নেই। সলিল ঘুমোচ্ছে, করবির চোখে আজকাল ঘুম আর ধরা দেয় না, রাত জেগেই পার হয় তার, সাথে বিভিন্ন চিন্তায় কাটে রজনী, আশেপাশে হই হুল্লোড়ের শব্দ, বাড়ির পাশে যাত্রা পালা হচ্ছে, সাথে গান বাজনা আনন্দ উৎসব। মনে পড়ল গাঙ্গনীতেও এই সময় মেলা হয় প্রতিবছর।
আগে কত মেলায় গেছে সে। সখীদের সাথে, বাবার সাথে, ভাইজানের সাথে বিয়ের আগে কত আনন্দ করত মেলা শুরু হলে। নাগরদোলায় উঠত সখীদের সাথে। সহসা মনে হলো আমন ভাইয়ের সাথেও লুকিয়ে মেলায় গেছিল সে, সেদিনটা কত সুন্দর ছিল। কত জ্বালিয়েছিল আমন ভাইকে। আমন ভাই তাকে কাচের লাল আর নীল রেশমি চুড়ি কিনে দিয়েছিল মেলা থেকে। তার করবিফুলকে বলেছিল, তুই খুবই দুষ্টুরে করবিফুল, তোরে একবার বউ বানাইয়া আনি, এসব দুষ্টুমি সব ঘুচাইয়া দিমু। করবি খিলখিলিয়ে হেসেছিল, এখনো মনে উঠতে ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটল। অমায় তা কতদিন হাসে না সে, তার হাসি বিলীন হয়ে গেছে। এখন আর সেই খিলখিল ধ্বনির হাসি শোনে না কেউ, করবিফুল নেতিয়ে গেছে। এসব মনে উঠে বুকটা ভার হল। সে এখন অন্যের স্ত্রী, পরপুরুষের কথা মনে তুলে হাসছে। তওবা কাটল, আল্লাহর কাছে মাফ চায়াল, সব ভুলতে চায়াল, কিন্তু হলো কই। সে সময়ে একটা গানের সুর কর্ণগোচর হল। গানটা যেন তার জীবনের সুর, সে কি তবে অভাগিনী। এসব লালনগীতি শুনলে তার আমন ভাইয়ের কথা মনে ওঠে। লোকটার সাথে কত শত স্মৃতি জড়িয়ে আছে। থেকে থেকেই সেই স্মৃতিকুলে পাড়ি জমায় সে, দীর্ঘশ্বাস ফেলে জানালার মুখে থেকে সরে এলো, শুয়ে পড়ল পাশে। জোর করে ঘুম আনার চেষ্টা করল চোখে পাতায়। বাহিরে ভাইজানের ডাক কানে আসছে। করবীর মন আনন্দে নেচে উঠল। ভাইজান এসেছে, তার ভাইজান তাকে দেখতে এসেছে। ঈশ্বর, অনেক দিন ভাইজানকে দেখা হয় না, ঘরে শুয়েছিল, কিছুটা তড়িঘড়ি করে উঠল, ত্রস্ত পায়ে দৌড়ে নামতে নিল। আর তখনই অসাবধানতায় অঘটন ঘটল, দরজার চৌকাঠে পা বেঁধে দরজার মুখ থেকে মুখ থুবড়ে পড়ল, পেট পড়ল মাটির সাথে, চারিদিকে রক্তের বন্য বয়ে গেল এক লহমায়। আল্লাহ বলে গগনবিদারী চিৎকার করে উঠল সে, তার চিৎকারে যেন পুরো আমতলি কেঁপে উঠল। শুধু আমতলি না, যেন একটা ভূমিকম্প হল। চারিদিক থেকে চিল্লা চিল্লির শব্দ, কেউ পানি আনছে, কেউ বিভিন্ন পরামর্শ দিচ্ছে, কারো কান্নার শব্দ কানে আসছে। কিন্তু হায়, করবির চোখ ক্রমেই বুঝে আসছে, আর কিছু দেখতে পারছে না সে। তার এক চিৎকারেও যেন শক্তি ফুরিয়ে গেছে। না আছে আর কথা বলার শক্তি, আর না আছে তাকানোর শক্তি, ব্যথায় মরে যাচ্ছে সে। সত্যি কি তার দিন শেষ হয়ে গেল? তবে সে কি দুনিয়ায় মায়া কাটিয়ে ফেলল? আর কি এই দুনিয়া দেখতে পাবে না সে? পাবে কি সে একটু পলকের জন্য শেষবারের মতো তার আমন ভাইকে দেখতে? তার সন্তান, সে কি আর আসবে না দুনিয়ায়, যার জন্য তার এত এত লড়াই, যাকে বাঁচাতে সে বাপের বাড়ি অবধি চলে গেছিল? আল্লাহ কি তার ভবিতব্য এভাবেই লিখেছিল? তার না পাওয়া হলো আমন ভাইকে, না পাওয়া হলো একটা সংসার, আর না বাঁচা হলো এই দুনিয়ায়। তার নৌকা ডুবে গেল এভাবেই, কেউ ভাসাইল না তাকে নিয়ে নৌকা, সে ডুবন্ত নৌকা। নিঃশেষ করবি ফুল, করবি সব অবলোকন করছে, ভেতরে ওর সব অস্থির হয়ে উঠেছে, কিন্তু ওর শরীর নিশ্চল। সে না পারছে কাউকে ডাকতে আর না কিছু করতে। এই অগ্রহায়ণের শুষ্ক শীতল রাতেও শরীর ঘেমে নেয় একাকার, যেন স্নান করে উঠল, বুকের পাটা হাঁপড়ের মতে ওঠানামা করছে, গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। কিছুক্ষণের মাঝেই আজানের ধ্বনি কানে এলো, মাইক বিনা মুখের আজান, সাথে এলো কুকুরের ডাক। আর তৎক্ষণাৎ ওর ঘুম ছুটে গেল। তোরাক চোখ মিলে তাকালো, স্বপ্ন সব স্বপ্ন, সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু এ কি যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর স্বপ্ন! এমন স্বপ্ন কেন দেখল ও? তাও আবার আজানের পূর্বে। অদৃষ্টা এ কিসের ইঙ্গিত দিচ্ছেন? শাড়ির আঁচল দিয়ে মুখ, গলা, কপালের ঘাম মুছল, আলতোভাবে উঠে বসল। পাশে সলিল আরামে ঘুমোচ্ছে, সে স্বপ্নে কথা স্মরণ করে, পেটে হাত রাখে। অদ্ভুতভাবে ভেতরের অস্তিত্ব ওকে জানান দিল সে ঠিক আছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, আল্লাহ র কাছে শুক্রিয়া আদায় করল, খারাপ স্বপ্ন দেখার জন্য দোয়া দুরুদ পড়ল, ক্ষমা চাইল আল্লাহর কাছে। আগামীতে যেন সবকিছু ঠিক থাকে সেসব প্রার্থনা করল ফজরের আজানের পরপর। আজকাল নামাজটা ঠিকমতো পড়া হয় না, তাই উঠে পড়ল।
মনের অশান্তি কমাতে ফজরের নামাজটা আদায় করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। তবেই যদি সব ঠিক হয়। করবি নামাজ পড়ে উঠতে উঠতে ভোরের আলো ফুটতে শুরু করল, চারিদিকের অন্ধকার দূর হতে লাগল, সেই সাথে ওর মনের অন্ধকারও দূর হতে লাগল। রাতের আধারের সাথে যেন ওর মনটাও এতক্ষণ আধার হয়েছিল, অশুভ সব ইঙ্গিত মনের মাঝে বাসা বেঁধেছিল, সব যেন আস্তে আস্তে কেটে গেল। দরজা খুলে মাটির বারান্দায় পা দিল, তৎক্ষণাৎ মোরগ ডেকে উঠল। মোরগ ডাকা সকাল হলো আজ, শীতল সমীরণ ছুঁয়ে গেল, সাথে পাখিদের কিচিরমিচির শব্দ মন কায়া চনমনিয়ে উঠল। এখন ভালো লাগছে, কুয়াশাচ্ছন্ন সকাল। বারান্দা থেকে নেমে হাঁটাহাঁটি করলো একটু, আল্লাহ তার সহায় হোক, কোনো খারাপ বিপদ তাকে না ছুক। গাঙ্গনী গ্রাম। সকালের নামাজ পর আমন সাইকেল নিয়ে নদীর রাস্তা দিয়ে চলছে। তার এই সময়ে পাঁচটা ছেলে মেয়েকে পড়াতে হয়, খুব বড় বড় না, তারা কেবল তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী, এক জায়গাতে পড়ায়। মা মানুষের বাড়ি কাজ করে, সে তাদের একটু জমি আছে, তা আবাদ সহ পড়াশুনো আর ছাত্র ছাত্রী পড়িয়েই দিন পার করে, শহরে যায় পড়াশুনোর জন্য, এখন আপাতত বাড়িতে আছে, অভাবের সংসার, মা তার জন্য খুব কষ্ট করে, লেখাপড়া করিয়ে চাকরি করতে বলে, মায়ের খুব স্বপ্ন এসব, সে ও চেষ্টা করে মায়ের স্বপ্ন পূরণ করবে, নিজের পায়ে দাঁড়াবে, অভাবের দিন ঘুচবে, তার কিছু নেই, এক আস্ত আমন ছাড়া সে নিঃস্ব। আজ নিঃস্ব বলেই তো করবি ফুল তার পাওয়া হলো না, করবি তো ফুল, কোনো ফুল পেতে হলে ধন সম্পদের মালিক হতে হয়, তবেই তো ফুল নিজের করে নিজের নামে নিতে পারবে, নচেত ছুঁয়েও দেখার ক্ষমতা রাখা যায় না। সকালে সালেহা উঠে পড়েছেন, সাথে মেয়েরাও, আজ তারা করবির শ্বশুরবাড়ি যাবেন, মন না থাকা সত্ত্বেও তার যেতে হচ্ছে, তাও আবার পিঠার পশরা তৈরি করে, পত্ররা মাকে সাহায্য করছে, গতকাল নারিকেল পাড়িয়েছেন কবির প্রামাণিক পিঠা বানানোর জন্য, বানানো হবে চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, নকশি পিঠা, তেলে পিঠা ইত্যাদি। দুপুর হতে হতে পিঠা বানানো হয়ে এলো সালেহা বিবির, জহিরুলের মা, বউ আর পুটির মা এসে সাহায্য করেছেন। গানটা হচ্ছে মেলায়, বিকেলের দিকে আমন সহ তার সহপাঠীরা মেলায় এসেছে, যাত্রাপালা সহ গানের আসরে যোগ দিতে, ওরে মেলায় ঢুকতে ঢুকতে গানটা শুনল, ঘুরে ফিরে বেড়াতে ছিল, সে সময়ে পত্র, পাপড়ি সহ ওদের সহপাঠীদের দেখল, পত্র ও আমনকে দেখল, এগিয়ে গেল আমনের দিকে, হেসে আমন জিজ্ঞেস করল, ভালো আছো পত্র? হ ভালোই, আপনি ভালো আছেন তো? থু, থেমে জিজ্ঞেস করল, মেলায় আইস? তা একাই আইস তোমরা? হ আমরা, আমরাই আইসি, আইজ কয়দিন ধৈরা রাজি করাইছি মা আর আব্বারে। আমন মুচকি হাসল, বলল, চলো আইজ তোমাগো সাথ দি, ঘুরবা তো আমারে লগে। পত্র মুচকি হাসল, সাথে সকলে ভ্যাবলার মতো চেয়ে রইল, তারা কেউ কিছু বুঝল না, তবে আমনকে চিনল, প্রশ্ন করল না কেউ। পত্র বলল, হ ঘুরুম চলেন, চলো। ওরা লোকালয়ের ভেতর গেল টুকটাক গল্প করতে করতে হেঁটে। আমনের সাথে ওর দুঃসম্পর্কের ভাই ছিল, ছোট হবে অনেকটাই আমনের, নাম শিমুল। সে পত্রর দিকে ভ্যাবলার মতো চেয়ে রইল, পত্র হেসে হেসে কথা বলছে সে তাকিয়ে দেখল, কথার মাঝে পত্র তা একবার চোখ পড়ে খেয়াল করল, মেয়েটা এখনো এসব নজর বোঝা ধরেনি খুব একটা, 12 বছর এখন, অবশ্য কিছু মাসের মাঝে 13-তে পা দেবে, এই বয়সে কতই বা বুঝো আসে, তবে কেমন জানি লাগলো ওর ওই নজর, তাই শিমুলের দিকে আর তাকালো না। আমন আর পত্র খোঁজ গল্প ধরেছে, বাকিরা এগিয়ে গেছে, সুযোগ পেয়ে আমন বলল, তোমার ফুবু আসে না? আমরা ফুবুর বাড়ি কাইল গিছিলাম, জামিরে ফুপা দেখনে লাগি। ও একখান কথা জিগায়, তোমার ফুবুর কথা এত জিগায় ক্যা? এইডা তো আমি জানি ক্যান জিগান, ফুবুর লগের সম্পর্কর কথা আমি জানি, ক্যাডা কইছে? কই নাই কেউ, তাইলে বুঝি।
আমি ছোটকালেই ফুবুর লগে আপনেরে দেখতাম। ফুবু একদিন আপনার লগে দেখা করণের লাগি আমারে সাথে নিছিল মনে আছে আপনের? হু আছে। আমি কিন্তু তখন মেলা ই বড় আছিলাম। এছাড়াও এখন বুঝি সম্পর্কর কথা। আমন একটু থামলো শুনে, কিছুক্ষণ পত্রর দিকে তাকিয়ে থেকে আবার হাঁটা ধরল। পত্র বলল, আমি এখনো এমনধারা ভালোবাসার কথা বুঝবার পারি না, কিন্তু যতখানি বুঝি খুব ভালোবাসেন ফুবুরে আপনি। এত কেন ভালোবাসেন? ফুবুর বিয়া হইয়া গেছে, বাচ্চা আইব কিছুদিন পর। থমকে গেল আমন, কদম যেন আর উঠল না। তার এই চরম সত্যিটা মানতে খুব কষ্ট হয়। সে মানতে পারে না তার করবিফুল আর তার নেই, কাতর তার চোখজোড়া। পত্র থেমে চেয়ে আছে আমনের দিকে, মূলত উত্তরের আশায়। আমন বলল, সে আমার করবিফুল। পত্র আবেগে জোরাল, তার মন ছুঁতে পারল এই ভালোবাসাটা। হাসল ক্ষীণ, পেলব বদনে বলল, এখনো আপনের? হু, এখনো আমার। পত্র কিছু বলতে নিবে, সে বলল, বয়স তোমার কম হইলেও বেশ পাকনা আছো মায়া। পত্র হেসে ফেলল, আমনও হাসল, বলল, চলো ওই দিকটায় যাই বলে সামনে থেকে সকলকে ডাকল। বলল, নাগরদোলানায় উঠবা ক্যাডা ক্যাডা। ছোটরা সকলে নেচে উঠল। আমন পত্রদের সহপাঠীদের নাগরদোলনায় তুলে দিল। কিছুক্ষণের মাঝে দোলনা ঘুরতে লাগল আর সকলে চিল্লিয়ে মাথায় করল জায়গাটা। পাপড়ি ভয়ে কেঁদে দেবার জোগাড়। পত্রকে শক্ত করে ধরে আছে। পত্রও ভয় পাচ্ছে। পাপড়ি এবার প্রথম উঠলেও পত্র আগে উঠেছে। সজীব আছে, পুটি আছে, আরো কয়েকজন আছে। সকলেই ভয়ে চিল্লাচিল্লি করছে। আমনরা হাসলো ওদের অবস্থা দেখে। কিছুক্ষণ পর হয়ে এলে আমন পয়সা দিল, পত্রদের দিতে দিল না। এরপর ওরা খাবারের দিকে গেল। সেখানে হরেক রকমের পিঠা সহ মুড়ি, খই, সন্দেশ, জিলাপি, কালাই ডালের চাপড়ি সহ অন্যান্য খাবারের পসরা। ওরা জিলাপি, কালাই চাপড়ি খেল, বাড়ির জন্য খই আর সন্দেশ নিল। পত্র জানালো খেলনা কিনবে, সেদিকে যাবে, করির জন্য খেলনা কিনবে। আমনরা নিয়ে গেল সেদিকে। সকলে ওদের সাথে গল্প করছে। বেশ ভালোই লাগছে বাচ্চাগুলোর সাথে ঘুরতে। কিছু সময়ের মাঝেই বেশ ভাব জমে গেছে। ওরা সার্কাস খেলা আর পুতুল নাচ দেখল। কিছু চুরি মালা কিনল, আমনরা অবশ্য কিনে দিতে চেয়েছে, কিন্তু কেউ নিল না ওদের থেকে। সন্ধ্যা হয়ে আসছে তাই ওরা মেলা থেকে বের হবে বলল। আমন তা শুনে সহপাঠীদের বলল, এখানে থাকতে ওদের এগিয়ে দিয়ে চলে আসবে সে, বলে পত্রদের নিয়ে বেরিয়ে এলো। অনেকটা পথ এগিয়ে দিল। পত্রদের বাড়ি থেকে খুব বেশি দূর না মেলা। রাত নামতে নামতে পৌঁছে যাবে বাড়ি। আমনের থেকে বিদায় নিয়ে চলে এলো ওরা। আমন আবার চলে গেল। সন্ধ্যা গড়িয়ে ধরতৃতে রাত নেমেছে। আমরা মেলায় এক সাইটে বসে আছে দল বেঁধে। সে সময় গানটা বাজল। আমনের গানটা শুনে করবীর স্মৃতি মনে পড়ল। নদীর ওপারে এই গানটা শুনেছিল তারা লালনগীতি আসরে গিয়ে। করবীর হাত ছিল তার হাতে ধরা শক্ত করে। হাত ছাইরো না কিন্তু আমন ভাই, জীবনেও না। করবি হাসে অমায়িক, আমন হেসে আগলে রেখেছিল লোকালয়ের ভিড় থেকে। একটু খানিকের জন্য হাত ছাড়েনি, তার করবি ফুলকে একটুও ছোঁয়ার সুযোগ দেয়নি কাউকে। সকলে করবি নামক ফুলকে দূর থেকেই দেখেছিল শুধু, ছুঁয়ে দেখার সাধ্যই কারোর হয়নি। করবি আজকাল খুবই ভয় থাকে, কেন ভয় লাগে জানে না। সেদিনের স্বপ্নটা তার ভেতরের ভয়ের কারণ কিনা বুঝে আসে না, হয়তো সেটাই। এদিকে আবার এত সেবা, চেষ্টা করেও শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে ক্রমেই। করবি সব সময় স্বামীর সেবা শুশ্রূষাতে নিয়োজিত থাকে। শ্বশুর জানিয়েছেন ধান বিক্রি করতে পারলে শহরে নিয়ে যাবেন। শহরে নিতেও অনেক টাকার প্রয়োজন, সেসবই গোছানোর চেষ্টা করছেন। পাখির কলরব মুখর প্রাতঃকাল। করবি সহ শ্বশুরবাড়ির সকলেই উঠেছে। করবি জায়ের সাথে তরকারি কাটছে রান্নার জন্য। করবির শাশুড়ি কিসের জন্য যেন গুজগুজ করতে করতে বাটিতে করে চাল নিয়ে কবুতর ছেড়ে দিলেন। অমনি সব কবুতর উড়ে উড়ে ঘরের চালের উপর গেল। করবির শাশুড়ি তখন বাটি থেকে চাউল তুলে মুঠো পুরে পুরে ঘরের চালের উপর আওড়াতে লাগলেন। সব কবুতর ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে উড়ে উড়ে চাউল খুঁটে খুঁটে খেতে লাগল।
খাওয়া হয়ে গেলে তারা উড়ে গেল দূর বহু দূর। এরপর তিনি বিছালি কাটতে লাগলেন গরুর খাবারের জন্য। দুইটা গরু আছে গোয়ালে, একটা ষাঁড় একটা গাভী। বিছালি কেটে বড় চাড়ির মধ্যে দিলেন। কাঁচা দূর্বা ঘাস নিয়ে ছাগলের কাছে গেলেন। ছাগলের ঘর থেকে ছাগল বের করে গাছের সাথে বেঁধে সামনে ঘাস দিলেন। এখনো গুজগুজ করছেন তিনি। ওভাবেই বকবক করতে করতে হেসেলের সামনে দিয়ে যাবার সময় কানে এলো করবীর। অপুইয়া অলুক্ষুইন্না বো আয়না, আজ আমার পোলাডার জীবনডা জাওয়ানের পথে, আমার পোলাডারে খাওনের লাগি এই অপুইয়া আইছে। আল্লাহ আমার পোলাডারে এই রাক্ষসীর কবল থিকা বাঁচাইয়া দিও, আমার পোলাডার থিকা এই অলুক্ষুইন্না নজর হেটাইয়া দিও। বলতে বলতে তিনি কুয়োর কাছে গেলেন হাত মুখ ধুতে। এদিকে করবীর হাত থেমে গেছে, বুকটার ভেতর জ্বলে উঠল। সে টুলের উপর বসেছিল, বহু কষ্টে পেট ঝুঁকিয়ে তরকারি কাটছিল, কিন্তু এখন হাতটা অচল হয়ে গেল। এসব অপবাদ আর কতকাল শুনবে সে? এই সমাজ, সমাজের মানুষ এতটা অবুঝ কেন? একটা মানুষকে কিভাবে খাওয়া যায়? অপুইয়া কি করে হয়? যে বলছে সে ও তো কারো বউ। সব থেকে বড় কথা, সে একজন মেয়ে। আল্লাহ না করুক, আজ তার জায়গায় যদি সে থাকত, কিভাবে এই কথা বলতো? এখন যদি করবি কথার উত্তর করে তো সে হয়ে যাবে খারাপ বউ, ঝগড়াটে বউ। কথায় আছে না, মেয়ে মানুষের পশমে পশমে দোষ। কথাটা যেন চিরন্তন সত্য। এই সমাজে বাড়ির বউদের সব দিকে সমস্যা। মুখ বুঝে সহ্য করো তো তুমি লক্ষ্মীমন্ত্র বউ, আর না করলে বেহায়া, অভদ্র, শিক্ষা দীক্ষাহীন বংশের মেয়ে মানুষ। করবীর চোখ উপচে পানি পড়ল। আল্লাহর কাছে দোয়া করল স্বামী যেন তার সুস্থ হয়ে যায়, তা না হলে তার জীবন এই সমাজে বের করবে। জলিলের বউ পাশে ছিল, সে সব দেখেও যেন না দেখার মতো নিজের কাজ চালিয়ে গেল, যাকে তার সহ্য হয় না, কারণটা অতিরিক্ত সুন্দরী। সে সুন্দরী অবশ্য কম না, কিন্তু তবুও করবি যেন বেশি। মেয়ে মানুষ আর যাই হোক, তার থেকে অধিক সুন্দরীকে সহ্য করতে পারে না। করবীর শাশুড়ি হাত মুখ ধুয়ে এসে চাল বের করে এনে পাতিলে নিয়ে ধুতে লাগলেন। তখন জলিলের বউ জিজ্ঞেস করলেন, মা সলিল ভাইরে কবে শহরে নেবেন? কইলেই তো আর হইয়া যায় না, পয়সাক্রিয় লাগে। তোমার আব্বায় ধান বেচবহের পরেন গা শহর, কবরীর বলতে ইচ্ছে হল। আপনারাই তো আপনি ছেলেরে নিয়ে অবহেলা করতেছেন, তয় আমারে কেন দোষারোপ করতেছেন? অপুইয়া বইলা, আপনাগো এই অবধি পয়সাকরি গুছানি হইতেছে না, ধান বেচতে কি এতদিন লাগে? কিন্তু বলতে পারল না, তার বাজে কথা এই সকালবেলা শুনতে ইচ্ছে করল না। শ্বশুরবাড়ি নাকি মুখ বন্ধ করে রাখার জায়গা, তো সেটাই করল সে, কথার পিঠে আর কথা বলল না। করবীর শাশুড়ি একবার করবীর দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে চুলা ধরালেন। গাঙ্গনি গ্রাম, সকালে রান্না করছেন সালেহা, ভাত রান্না হয়ে গেছে তার, এখন তরকারি রান্না করছেন। চুলার উপর গরম তরকারি টকবক করে ফুটছে। ভাদাল আর পুঁইশাকের ফল দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না করছেন তিনি। সে সময়ে পাপড়ি এলো হেসেলে, মাকে বলল, মা আমারে ফ্যান ভাতের মার দেও খামু, এতক্ষণ কই ছিলি তুই? পাপড়ি ভয় পেল, সে সখীদের বাড়িতে গেছিল। করিও বুবুর কথা শুনতে পেয়ে দৌড়ে এসে বলল, মা আমিও খামু। সালেহা ভাতের পাতিল তুললেন, এতক্ষণ ফ্যান ঝরাতে দিয়েছিলেন মাটির মালসার উপর, মালসার মধ্যে ফ্যান ঝরেছে, নতুন আমন ধানের ফ্যান, আহ কি মিষ্টি যে লাগে। পাপড়ির দেখেই লোভ হলো, কি সুন্দর ঘন স্বর পড়ে আছে। সালেহা দুইটা কাঁসার বাটি আনতে বললেন পাপড়িকে, পাপড়ি চিলের ন্যায় দৌড়ে বাটি আনল। মায়ের কাছে দিতেই ফ্যান ঢেলে দিলেন, সেগুলো নিয়ে বারান্দায় গিয়ে বসল পাপড়ি, করিকেও নিয়ে বসাল, ফেনের মধ্যে লবণ নিল ওরা। এরপর এক চামচ করে ভাত আনলো মায়ের থেকে, ঠান্ডা করতে ফুদিয়ে দিয়ে খেতে লাগল। ইশোস কি স্বাদ, কি মিষ্টি। সকালে রান্না সেরে সালেহা বিবি মুড়ি ভাজার জন্য আয়োজন করতে লেগেছেন। সজীবের মা খুব ভালো মুড়ি ভাজতে পারেন, তাই সজীবের মাকে মুড়ি ভাজতে ডেকে এনেছেন।
সাথে পত্র মাকে সাহায্য করছে। চুলার কাছে সজীবের মা চাল নাড়া দিচ্ছে, এদিকে সালেহা ঝাঝর নিয়ে বসেছেন। সজীবের মা চাল পরিমিত ভেজে তা চুলার উপর রাখা গরম বালির মাঝে ঢেলে দিয়ে খোলাহাড়ি, মাটির বড় পাতিল যেটাকে গ্রামাঞ্চলে খোলাহাড়ি বলে, ঝাঁকানি দিচ্ছে, অমনি চাল ফুটে ফুটে মুড়ি তৈরি হচ্ছে। নাড়াচাড়া করে ঝাঝরের উপর ঢেলে দিতেই সালেহা তা থেকে গরম বালি সরিয়ে ফেলছেন। তৈরি হচ্ছে সাদা ফকফকা সুস্বাদু মুড়ি। করি এসে বাটি ভরে নিয়ে গেল খাবে বলে। কয়েকটা দিন পেরিয়ে গেল, সলিল এখন শুধু রক্তগ্নি করে আর কাশে। চোখমুখের অবস্থা দেখে সলিলের মা কান্না করেন বসে বসে, আর করবিকে দোষারোপ করেন। কালো হয়ে গেছে সলিলের মুখ, শুকিয়ে বিছানার সাথে মিশে থাকে। করবির শরীরও এখন ভালো যায় না, খুবই কষ্ট হয়। এর মাঝে সলিলের এই অবনতি তাকে খুবই চিন্তা দেয়, সাথে শাশুড়ির মুখের বাণী তো আছেই, কোন দিকে যাবে ভেবে পায় না সে। কষ্টে রাতে বালিশ ভেজায়, বড় পেট নিয়ে সে নড়তে পারে না। এই অবস্থা দেখেও শাশুড়ি রেহাই দেন না। সলিল কাশছে, করবি পাশেই ছিল, কাশতে কাশতে রক্তগ্নি করল সে। করবি তড়িঘড়ি করে উঠে ধরল, বলল, ঠিক আছেন আপনি, কষ্ট হইতাছে খুব। হ বউ, খুব কষ্ট হইতাছে। করবির কেন যেন খুব কান্না পেল, কেঁদেও দিল। ওর কান্না দেখে সলিলের অনুশোচনা হলো, মেয়েটা কত ভালো, আর এই মেয়েটাকে কিনা সে মারত বকত। এত এত অত্যাচার করেছে তবুও কত কষ্ট করে তার সেবা করে, রাত জেগে সিথানে বসে থাকে। বলল, কাইন্দ না বউ, আপনি মা রে কন শহরে নিয়ে যাইতে আপনারে, নিয়া গিয়াও কিছু হইব না গো বউ, আমার শেষ দিন ঘনাইয়া আইতাছে, আমি আর বাঁচুম না গো। করবির বুকটা ধক করে উঠল, সহসাই পেটে হাত চলে গেল। তার সন্তান এখনো পৃথিবীতে এলো না, আর এই লোক এসব কথা বলছে। বলল, এমন ধারা কথা কইয়েন না, আমাগো সন্তান আইব দুনিয়ায়, আপনেরে দেখব, আপনেরে আব্বা বইলা ডাকব, এসব কইয়েন না দয়া কইরা, আমার বোধ হয় ওরে দেখা হইব না গো বউ। এই দেখো খুব কষ্ট হইতেছে আমার, বলতে বলতে কাশতে লাগলো। করবি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, ডেকে আনলো শাশুড়িকে, বলল, মা উনারে শহরে নিয়া যান দয়া কইরা, দেখেন কেমন ধারা করতাছে, আমার ভয় হইতাছে, আব্বারে ডাকান রুবেলরে দিয়া। করবির শাশুড়িও ভয় পেয়ে গেলেন ছেলের অবস্থা দেখে। জোরে জোরে কাঁদতে কাঁদতে নাতি নাতনি ছেলে বউদের ডাকতে লাগলেন। তারা এলে সলিলের বাবাকে মা থেকে ডেকে আনতে পাঠালেন, এক নাতিকে দিয়ে রুবেলকে বললেন গ্রামের হাতুড়ি ডক্টরকে ডেকে আনতে। রুবেল তৎক্ষণাৎ ছুটল, ডক্টর এসে বলে গেলেন যত দ্রুত সম্ভব শহরে নিতে, আজ পারলে আজই, বলে চলে গেলেন। করবির হাত পা ঠান্ডা হয়ে আসছে কেন জানি, তারও শরীর ভেঙে আসছে, এই অবস্থায় এত প্রেশার নিতে পারছে না। সলিল ঘুমিয়েছে একটু। সলিলের বাবা এলে জানালেন পরশুদিন নেবেন শহরে, লোক পেয়েছেন কাল ধান বিক্রি করবেন, এই জন্য পরশু নেবেন। তা শুনে করবির ভয় দীর্ঘ হলো, চিন্তায় চিন্তায় রাত এলো। সলিল একমনে হারিকেনের আলোয় তাকিয়ে রইল করবির পানে, করবি ইতস্তত বোধ করে শিওরে বসল। বলল, শৈল ভালো লাগতাছে এখন? সলিল সে কথার উত্তর দিল না, বলল, আমারে তুমি মাফ কইর বউ, আমার বাচ্চাটারে তুমি ভালো কইরা মানুষ কইর, ওরে আগলাইয়া রাইখো। করবির ভয় হাত পা জমে এলো, অস্বাভাবিক নজরে চেয়ে থেকে বলে উঠল, বালাই শার্ট, এমন ধারা কথা আর কইয়েন না তো, চুপ করেন আপনি, আমার ভয় হয়, ঘুমান আপনি এখন। সলিলের কেন জানি আর কথা বলতে ইচ্ছে হলো না, কিছুক্ষণ করবির দিকে চেয়ে রইল, এরপর চোখ বন্ধ করল। আস্তে করে নরম স্বরে বলল, তুমি খুব সুন্দরী করবি, প্রথম নাম ধরে ডাকল সলিল, করবির অদ্ভুত লাগল।
ঘুরে সলিলের বন্ধ চোখের পাতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। নিঃশ্বাসের ভারী শব্দ এলো, ঘুমিয়ে গেছে। করবী দীর্ঘশ্বাস ফেলল। সুন্দরী তো সকলেই বলে, কিন্তু এই সুন্দরীর মূল্য কোথায়? সকাল হতে না হতেই সলিলের বাড়িতে হুলুস্থুল বেঁধে গেল। সরসার কান্না কাটিতে এক লহমায় মৃত্যুপুরীতে পরিণত হল। সবার হায় হায় করে উচ্চর্বে কান্নায় করবী অজ্ঞান হল। সকলে আবার করবীকে ধরল। পানি ঢালা, শীতের মাঝেও বাতাস করা নিয়ে ব্যস্ত হল। গ্রামের দূর দূর থেকে মানুষ এসে ভরে গেল বাড়ি। জীবনের একটা সময় আসে, মানুষ পাল্টায়। সে হাজার খারাপ হোক না কেন, মৃত্যুর আগক্ষণে তার ব্যবহারটা পাল্টায়। এমনটা অনেক মানুষের ক্ষেত্রে ঘটে। অনেক সময় মানুষ বুঝতেও পারে তার মৃত্যুক্ষণ সামনে। তেমনটাই সলিলের সাথে ঘটেছে। তার জীবনের নিয়ম ছিল উদ্ধত্তন। জীবনে এত এত খারাপ কাজ করেছে যে তার হিসেব করেও মিলানো সম্ভব না। যুবক কাল শুরু হতে না হতেই মেয়েবাজ, নেশাপান এসবই তার জীবনের গতিপথ ছিল। সামনে ক্যান্সারের মতো কঠিন মরণব্যাধি অসুখ হলে সে জীবনের মূল্য বুঝতে পারল, মৃত্যুর মানে বুঝতে পারল। বুঝল সে তার ফেলে আসা দিনগুলোতে বড্ড পাপ কাজ করে পার করেছে। উপরে কেউ একজন আছেন যিনি সবকিছুর বিচার করবেন, অপরাধবোধ অনুশোচনায় দগ্ধ হতে লাগল। তার ফুলের মতো একটা পবিত্র বউ আছে যার সাথে সে পশুর ন্যায় আচরণ করেছে। সবই বুঝতে পারল, কিন্তু সময় ফুরিয়ে গিয়ে, যখন আর চেয়েও সাধন হবে না। লালন ফকিরের কথাটা যেন বাস্তব, সময় গেলে সাধন হবে না। সে তার পাপ কাজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করল, বউয়ের কাছে মাফ চায়াল। মৃত্যু ছিল তার অতি সন্নিকটে। সন্তানের মুখটা দেখার জন্য অনেক আকুতি জানাত উপরওয়ালার নিকট। শেষ সময়ে ভালো হয়েও কোনো লাভ হল না, চিরন্তন ঠিকানায় তাকে যেতে হল। বাড়িতে সকাল থেকে হইচই পরিপূর্ণ। গাঙ্গনী গ্রামে খবর পাঠানো হয়েছিল। কবির প্রামাণিকরা এলেন, পত্র এসে দুই চোখে ফুপু খুঁজতে ব্যস্ত। কবির প্রামাণিক অতি শোকাহত। এটা বোন জামাইয়ের মৃত্যুর জন্য নাকি বোনের ভবিষ্যৎ নিয়ে বোঝা গেল না। করবীর জ্ঞান ফেরান হয় বহু কষ্টে। জ্ঞান ফিরে সে একটা রোবটে পরিণত হয়েছে, যেন কোনো শব্দ নেই, অনুভূতি নেই, একদম নিশ্চল একটা প্রাণ। চোখজোড়াও শুকনো খরার ন্যায়, সেখানে যেন বর্ষণ কোনোভাবেই ছুঁতে পারছে না। তার ভেতরের অনুভূতি কেউ ধরতে সক্ষম হচ্ছে না। শুধু ডান হাতটা পেটের উপর দিয়ে রেখেছে, যেন স্বামীহীনা সন্তানকে আগলে রেখেছে। নিষ্ক্রিয় করবিফুলের এখন শুধু নিষ্পত্তি হবার পালা। করবী স্বামীর মৃত্যুতে কান্না করছে না বলে পাড়ার বার মহিলারা অনেক কটু বাক্য বলছেন। সবই কানে আসছে তার, কিন্তু তবুও মেয়েটার অনুভূতি নির্লিপ্ততা। একটা মহিলা তো বলেই দিলেন মুখের উপর, এ কেম্বা মায়া রে বাপু, স্বামী মৈরা পৈরা আছে, এই শিমুর মায়রা দেখো কেমনে বৈশা আছে, মায়া দয়া কি একটুও নাইকা। সলিলের মা, বাবা, বোন সহ সকলেই আহাজারি করে, কান্না করছেন, চারিদিকে সেই আহাজারি কান্নার ধ্বনি। দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে হাওয়ায় মিলিত হচ্ছে। সলিলের মা বুকে বাড়ি দিচ্ছেন আর ছোট ছেলের জন্য হায় হায় করছেন। পত্র ফুপুকে দেখতে পেল বারান্দায় বসে থাকতে। সে একা একায় এক কোণে বসে আছে, পত্রর বুকটা হুহু করে উঠল। বাড়িতে এত মানুষের আনাগোনা, কিন্তু তার পোয়াতি ফুপুটাকে ধরার কোনো মানুষ নেই। শরীরে শীতের কোনো কাপড় পর্যন্তও নেই। কি নিষ্ঠুর এই মানুষ জাতি। পত্র ভিড় ঠেলে ফুপুর কাছে গেল, গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সে সবই বুঝছে, ফুপুর জীবনটা যে নিঃশেষ হয়ে ডুবতে চলেছে। পত্র কান্না করছিল, কিন্তু করবী সেসবে মন দেয়নি। তার অভিযোগ যেন আল্লাহর উপর, আল্লাহ তার ভাগ্য এমন কেন করল, এতটা নিষ্ঠুর আল্লাহ তার উপর কেন হল। সে তো শুনেছিল মায়ের মুখে, আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন, আল্লাহর উপর কখনো অভিযোগ করতে নেই। এতে তার কি ভালো আছে, আদৌ কি ভালো আছে। স্বামীহীনা অনাগত সন্তান নিয়ে সে কোন পথের পথিক হবে। জীবনের কালো রঙে সে এভাবেই ডুবল। সূর্য ঝলমল করছে, শীতের দিন, সকলের শরীর থেকে গরম কাপড় সরেছে।
সলিলের লাশ দাফনের ব্যবস্থা করা হয়ে গেছে। নিয়ে যাবার জন্য সকলে তোড়জোড় করছে। সে সময়ে ধান কেনার জন্য ব্যাপারী এলো বাড়িতে। এসে শুনল যার জন্য ধান বিক্রির প্রয়োজন ছিল সে সারা জীবনের জন্য পরপারে পাড়ি জমিয়েছে। হায় আফসোস, ধান বিক্রির আগেই মানুষটা হারিয়ে গেল, এখন ব্যাপারী দিয়ে কি হবে? করবি এতক্ষণ পর একলক ব্যাপারীর দিকে দেখল, বুকটা কেন যেন এবার জ্বলে উঠল, কিন্তু কাঁদতে ইচ্ছে করল না, নির্লিপ্ততা নিশ্চল রূপেই পড়ে রইল। এদিকে ব্যাপারী দেখে সলিলের মা হাউমাও করে কেঁদে উঠলেন। সে সময়ে সলিলের লাশের খাটিয়া কাঁধে তুলে নিলেন বাপ আর ভাইয়েরা। হায় কি নির্মম পরিহাস, কি অসহ্যনীয় দৃশ্য, বাপের কাঁধে সন্তানের লাশ, এ নাকি পৃথিবীর সবথেকে ভারী পাথরের ন্যায় ভারী হয়। সলিলের বাবা কেঁদে দিলেন সন্তানের লাশ কাঁধে নিয়ে, চলে গেলেন চিরন্তন ঠিকানায় রাখতে। আস্তে আস্তে জনমানব শূন্য হয়ে উঠল বাড়িটি। এতক্ষণ যে বাড়িতে পা ফেলার মতো জায়গা ছিল না, সেই বাড়িতে এখন লোকশূন্য। আপনজনরা ছাড়া সকলেই সকলের কাজে ব্যস্ত হল। এই হচ্ছে দুনিয়ার নিয়ম, যে যায় সেই যায়। সময় দিন কারো জন্য পড়ে থাকে না, সে চলে তার আপন গতিতে। কথায় বলে আজ মরলে কাল দুই দিন, কথাটা সত্য। সলিলের গত হওয়া একদিন চলে গেল, করবীর জীবন অন্ধকার, কবির প্রামাণিক বাড়িতে চলে গেছেন, সালেহাদের করবীর শাশুড়ি বাড়িতে রেখে গেছেন। করবি একই রকম অনুভূতি নিয়ে পড়ে আছে কাল থেকে। স্বামী নামক মানুষটার জন্য কিছুদিনের জন্য মায়া সৃষ্টি হয়ে গেছিল, আগে যা করেছে করেছে, সে মাফ করে দিয়েছিল তার অনুশোচনা দেখে। ভেবেছিল সব ভুলে সংসার করবে, কিন্তু তা আর হল কই। করবীর শাশুড়ি কাল হহুত কেঁদেছেন, আজও কাঁদতে বসেছেন সকালে উঠে। তিনি মুখে অনেক কথা বলে কাঁদছেন, কাল করবিকে কিছু না বললেও আজ ছেড়ে দিচ্ছেন না। করবি সবই শুনছে, বুকটা জলে পুরে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি বাইছা বাইছা অপইয়া কেন আনছিলাম? ও আল্লাহ, আমার পোলাডারে এই রাক্ষসী খায়া নিল, আমি কেন আগে জানলাম না? অলক্ষইন্না আমার পোলার জীবনটা নিয়া নিল। আবার মা, মায়া দেখ কেমনে বইয়া আছে, এতও আমার পোলাডার লাগি তার দয়া মায়া নাই, একন শিমুর গো আল্লাহ, আল্লাহ আমার বুকের ধন কেন নিলা গো, কত কষ্ট কইরা পালছি গো আমি, আমার বাপ গো, ও বাপ কই গেলি রে বাপ, আমার বুক খালি কইরা ক্যা চইলা গেলি রে। সালেহা শুনে একলক করবির দিকে তাকালো। করবি বারান্দায় বসে আছে, পাশে পত্র। করবির বড় ননদ কাঁদতে কাঁদতে বলল, কাইন্দো না মা, বাইছা কুইছা না আইনলে কপাল এমনই পুরে, আমার ভাইডার কপাল পুরা আছিল, হ দেখছ আমার পোলার সাপ লাগবো ওই বাদির বাচ্চার উপর। শুনতাই করবি কেঁপে উঠল, পুরো শরীরে বজ্র পড়ল যেন, হুহু করে উঠল বুক, চোখ উপচে সমুদ্রের ঢল নামতে চায়াল। আল্লাহে কি কঠিন পরীক্ষা নিচ্ছেন তার, আর কত ধৈর্যর পরীক্ষা নেবেন, এসবে কি সত্যি তার হাত আছে, এবার কি মুখ খোলার প্রয়োজন না? করবি কেন যেন আর চুপ থাকতে পারল না, সব নিয়ম ভেঙে বারান্দার উপর থেকেই বলে উঠল, আমারে যে কইতাছেন আপনার পোলারে খাইছি আমি, তা আমি কেমনে খাইলাম মা, কঠিন অসুখ কি আমি তৈরি কইরা দিছিলাম, আমি কি কইছিলাম নেশা কইরা বেড়াইতে, তার অসুখ যে নেশার লাগি হইছিল আপনি তা জানেন না, কবিরাজ ডাক্তার যে কইছিল আপনি জানেন না, আর মদ তো আপনের পোলা আগে থিকাই খাইতো আমার আসনের আগে, আল্লাহরে ডাক্তাছেন অথচ এইডা জানতাছেন না, উপরওয়ালা সব কিছুর মালিক, দেনেওয়ালা লেনেওয়ালা সব উপরওয়ালা, তাইলে আমি কেমনে খাইলাম, এই তো এতদিন আপনি গো সামনেই ছিলাম দেখেন নাই, আমি তো পোয়াতি, ভরা পেট আমার, এই অবস্থায় আমি সব কাজ করছি আপনের পোলার, সব সেবা করছি আমি নিজে হাতে, কখনো আমার কথাটা ভাইবা দেখছেন, পেটে যেমনডা কষ্ট কইরা আপনার পোলারে আপনি পালছেন তেমনডাই আমিও পালতাছি আমার পেটে, আর এডাও আপনেরই পোলার সন্তান, আমার সন্তানের বাপ মরছে এইখানে, কষ্ট আমার চাইয়া কি আপনের বেশি, আপনের মতো আমি লোক জানতা করতাছি না বইলা কি আমি শিমুর, আর জীবন তো আপনারা আমার নষ্ট করছেন,
আপনের পোলা নেশা করত, মায়া নিয়া পয়রা থাকত, সেই পোলার লগে আমার বিয়া করাইছিলেন। জীবন তাইলেই কার নষ্ট হইল? আপনের পোলার লাগি আজ আমার সন্তান বাপ হারা, আমি স্বামী হারা, কষ্ট কার বেশি? কন তো একটু মা। সকলে যেন অথব্য মেরে গেল করবীর মুখে এমন কঠিন কথা পেয়ে। করবীর মুখের উত্তর যেন কেউ আশা করেনি। সেখানে উপস্থিত থাকা মাত্র একজন খুব খুশি হল। আর সে পত্র সে ঠিক করে ফেলল, বাবা আসলে সব জানাবে, করবীর শাশুড়ি আর কথা খুঁজে পেলেন না। করবীর ছোট ননদ বলল, বড় কথা শিখছ তুমি, আমার ভাইয়ের জীবনে না আইলে আমার ভাইয়ের এত বড় কঠিন অসুখ হইত না। আচ্ছা তাই, তা রিমঝিম। আজ যদি আমার জায়গায় তুমি থাকতা তাইলে কি তোমার স্বামীর অসুখ তোমার লাগি হইত? আল্লাহ না করুক তোমাগো, জানি আমার জায়গায় না আইতে হয়। বলেই চোখের পানি মুখে খুব কষ্টে ফুটবল শরীরটা তুলে ঘরের ভেতর চলে গেল। এই মানুষের সামনে তার আর থাকতে ইচ্ছে হলো না। খুব কষ্ট হচ্ছে তার, সমাজ পাড়াপড়শি এমন কেন? সব দোষ মেয়েদের কেন দেয়, পুরুষের দোষ কেন দেয় না? করবীর শাশুড়ি ননদ এবার যেন কথা বলতেই ভুলে গেলেন। তারা কি তাদের ভুল বুঝল, নাকি আবার আরও একটা অজুহাত খাড়া করে দেবেন? গ্রামের শীতের সকাল, সে তো অপরূপ সৌন্দর্যের বর্ণনা। গ্রামের শীতের সকাল যে কতটা রোমাঞ্চকর তা সচক্ষে না দেখলে তার স্বাদ বোঝা বড্ড মুশকিল। চারিদিকে কুয়াশা ঘেরা সকাল, গাছের পাতা ঘাস সব শিশিরে ভিজে একাকার হয়, নিস্তব্ধ হয় ঘেরা পরিবেশ। পাখিরা নীর ছেড়ে বের হতে কার্পণ্য করে, তেমনি করে মানুষজন। তবুও যেন দৈনন্দিন জীবনের তাগিদে উঠতে হয়। কাঁপতে কাঁপতে সকালে বিছানা ছাড়ে, হুহু করে মাঠের সমীরণে শরীর আরও শীত শীতল করে। গ্রামে দলে দলে ছোট ছোট ছেলে মেয়েরা আগুন ধরিয়ে তাপাল তৈরি করে, শীত নিবারণ করে। বিছালি পোয়াল শুকনো গাছের পাতা কুড়িয়ে আগুন ধরিয়ে দল বেঁধে আগুন তাপাতে তাপাতে আনন্দ করে। আগুন তাপানোর মাঝেও বুঝি আনন্দ থাকে, থাকে তো। এই তো গ্রামের ছেলে মেয়েদের মাঝে তা পরিলক্ষিত। তারা কি সুন্দর হেসে হেসে আগুন তাপাচ্ছে, যেন এর থেকে আনন্দের আর কিছুটি নেই। গ্রামের সবথেকে মনোরম দৃশ্য হচ্ছে শীতকালে খেজুরের রস কাটা এবং খাওয়া। আহ, সে যেন অমৃত। আর যারা রস কাটে তাদের গাছে উঠে রস পাড়ার দৃশ্যটা অপূর্ব, মুগ্ধকর। সকাল ভোরের আলো না ইফুর্তের রস সংগ্রহকারীরা কাস্তে এবং রশি হাতে খেজুর গাছের উদ্দেশ্য রওনা হয়। গাছ বেয়ে উঠে খেজুরের রস পারে, একটা কলসি নামিয়ে আবার আরেকটা বেঁধে রেখে দেয়। সারাদিন এবং রাত মিলে মাটির কলসিতে রস পরে টুকটুক করে, কি সুস্বাদু সেই রস। গ্রাম অঞ্চলের রস বিক্রি হয়, রস থেকে হরেক রকমের মজাদার রসের পিঠা তৈরি হয়, ক্ষীর পায়েস তৈরি হয়, খেতে সেগুলো ভারী মজা হয়। শীতের এই সকল রোমাঞ্চকর দৃশ্যতে হৃদয় পর্যন্ত নড়ে ওঠে। এই শীতে করবি ওঠে না, ভোর থেকে আলো ফুটলে একটু রোদের ছোঁয়া পেলে তবেই ওঠে। চৌকির উপর একটা কাঁথা মেলে নেয় এখন বাবা মায়ের রেখে যাওয়া পুরনো ছেঁড়া ফাড়া একটা লেপ তার রাতের শীত নিবারণের অস্ত্র। গুটিসুটি মেরে শুয়ে থাকে, তার সন্তান আসার সময় হয়ে এসেছে, তাকে এখন সম্পূর্ণ সুরক্ষা সে দেয়। এখন থেকেই যেন বাবা বিনা সে ঢাল হয়েছে। বাবা নেই তো কি হয়েছে, সে তো আছে, তার জীবনে সর্বস্ব দিয়ে দেবে তার সন্তানের উপর। পৃথিবীর আলো দেখাবে, আদর যত্ন করবে, আগলে রাখবে, স্বামীর দেয়া শেষ কথা সে পালন করবে। শ্বশুর বাড়ি ত্যাগ করেছে করবি, কবির প্রামাণিক বোনকে রাখেননি, ওটা যে শ্বশুর বাড়ি ছিল না, ছিল জমির বাড়ি। ওই জমির বাড়ি থাকলে মেয়েটাকে ওরা বাঁচতে দিত না, ছেলে হারানোর শোকে মেয়েটাকে তিলে তিলে মারত, কদর্যপূর্ণ বাক্যবাণ দিয়ে মেয়েটাতে নিঃশেষ করে ফেলত। সপ্তাহ গড়াতে না গড়াতেই করবির আশ্রয় হয় আবার বাপের ভিটায় ভাইয়ের কাছে। এখন আবার ভাইও কে খেতে দেয়, ভাবি সালেহার কথা কম শুনতে হয় না এর জন্য। মুখের জঘন্য ভাষা গলাধকরণ করে সে, না করে উপায় কই, তার এখানে আপনরা আছে কিন্তু শ্বশুরবাড়ি, সেখানে একটা আপন মানুষও নেই।
না খেয়ে পড়ে থাকলে দরদ করার লোক নেই, এখানে ভাবির প্রতিপক্ষ হবার জন্য ভাই আছে, ভাইয়ের মেয়ে পত্র আছে। পত্র তাকে আগলে রাখে, মেয়েটা যেন অল্প বয়সেই বড় হয়ে উঠেছে, সমাজের মানুষকে চেনা শুরু করেছে, বুদ্ধি বিবেকে যেন পাকাপোক্ত হচ্ছে। শীতের সকালের মিষ্টি রোদ হাতছানি দিয়েছে, কুয়াশা দূরে সরতে শুরু করেছে, বেলা অবশ্য অনেকটাই হয়েছে, শীতের বেলা কিনা, এই সময় সূর্য উঠতেও দেরি হয়। স্বল্প দিনের সময়ে বেলা কত হয়েছে জানা নেই করবীর। ভাবি খেতে ডাকে না, রান্না করে চুপচাপ থাকে, যতক্ষণ না ভাই পত্র খেয়াল করে ততক্ষণ ওর পেটে খাবার পড়ে না। পত্র খাবার নিয়ে করবীর ঘরের দিকে এলো, এতে অবশ্য মা এর মুখের বাণীও শুনতে হয়, সে সব সে পেছনে ফেলে আসে, কান দিয়ে বের করে দেয়। সালেহাও বেশি কিছু বলতে পারেন না, মেরেও সোজা করতে পারেন না মেয়েটাকে, আজকাল আবার বাপের কানে কথা তোলা ধরেছে। লেপ মুড়িয়ে শুয়েছিল করবি, ডাকল, ফুবু, ও ফুবু, উঠছ নাকিন? হও উঠছি, আয় মা। পত্র ভেতরে ঢুকল, মিষ্টি হেসে বলল, খুব খারাপ লাগে নাকিন? না রে, ভালো আছি আমি, আচ্ছা খায়া লও, আর আমি স্কুলে যাইতাছি, দুপুরে পাপড়ি আইলে ভাত চাইবা। করবি প্রসন্ন হাসে, মেয়েটা তাকে এত ভালোবাসে, পাপড়ি ততটা বাসে না, তবে অপছন্দও করে না, কিন্তু পত্রের মতো কাছে ভিড়ে না, মা এর একটু বেশি বাধ্য। সে করবি বলল, হচামু, তুই স্কুলে যা, দেখা শুই না যাইস। আচ্ছা আমি গেলাম তাইলে, করবি সম্মতি দিতে পত্র চলে গেল। করবি খাবার খেয়ে নিল, আজকাল শরীরটা খুবই খারাপ যায়, বেশি খেতে পারে না। কি করতাছো তোমরা এখানে? একটা পুরুষালী কণ্ঠে চমকে তাকায় পত্র ও তার সখীরা, দেখল সে দিনের সেই ছেলেটা, নামটা কি যেন? পত্র মনে করার চেষ্টা করল, হ্যাঁ মনে পড়ল, ওর শিমুল, আমনের সাথে মেলায় ছিল। শিমুল এই পথ দিয়ে মাঠের দিক থেকে এলো, বাড়িতে যাচ্ছিল সে, কিছুটা দূর থেকে কয়েকটা মেয়েকে তেঁতুল কুড়োতে দেখছিল সে, কাছে এসে পত্রকে দেখে থমকে দাঁড়ায়। রাস্তার পাশে সামনের বাড়ির লোকের এই তেঁতুল গাছটা, যেটা পত্রদের স্কুল যাওয়া ও আসার পথে পড়ে, বেশ বর্ষার আর তেঁতুল পরিপূর্ণ, পত্ররা প্রায় দিনই এখানে তেঁতুল খোঁজে, ভীতচিত্তেই খোঁজে, কারণ এই বাড়ির মালিকটা আবার তারা, তার গাছের তেঁতুল খুঁটা পছন্দ করেন না তিনি, ছেলে পেলে আসলে তারা করেন, সেজন্য লুকিয়ে খোঁটে। দুপুরের রোদ পত্রের মুখে পড়েছে গাছের ফাঁকফোকর দিয়ে, শিমুল অপলক চেয়ে আছে, এই মেয়েটাকে সেদিন মেলাতে দেখেছিল, মুখের আদলটা অনেক মায়াবী, শাড়ির আঁচল গুজে রাখা কোমরে, দুই পাশে বিনুনি করা, বুকে বই চাপানো। পত্র শিমুলকে দেখে হাঁপ ছাড়ল, একটু রাগল বটে এভাবে ভয় দেয়াতে, কয়েকটা করে পেয়েছে তেঁতুল ওরা, এক হাতে বই ধরে রেখে অন্য হাতে একটা তেঁতুলে কামড় দিল সে শিমুলের দিকে তাকিয়ে, তৎক্ষণাৎ টকে চোখ মুখ খিচিয়ে নিল, জিহ্বা থেকে টকে ত্রপে চ মতো শব্দ বের হলো, মুখের তেঁতুল চিবাতে চিবাতে উত্তর করল, এই যে এগুলান খুটনের লাগিয়ে আইছিলাম, উত্তর পাইছেন? শিমুল হা করে চেয়ে আছে, যেন তেঁতুল খাবার জন্য এক্ষুনি পানি পড়ে যাবে জিহ্বা ডগা থেকে, ঢোক গলাধকরণ করল একটা, লোকটা সামলে নিল, তেঁতুল দেখে কার না লোভ লাগে, কার না জিভে জল আসে, আর পত্রের মতো করে খেলে তো আরো কথাই নেই। শিমুলের পত্রর কথার ধাঁচটাও বেশ লাগল, মেয়ে ছোট হলেও বিশোধর আছে বলতে হয়, বলল, হতা তো আমিও দেখবার পারতাছি, তা লোকের গাছ থিকা তেঁতুল চুরি কইরা খুঁড়তাস কমু নাকি? পত্ররা একটু ঘাবড়াল, তবে সেটা এক মুহূর্তে দূরে হটিয়ে সখীদের দিকে তাকাল, এরপর কুটিল হেসে চেঁচিয়ে বলে উঠল, চোর চোর চোর, ভেল্লা গাছে চোর, ভেল্লা গাছ কাইটা দিল চোর মাইল দৌড়। এই বলে ওরা একটা দৌড়ে মেঠো রাস্তায় উঠে দিল ভো দৌড়। আবার বলল সকলে, হাম্বুরে জাম্বুরে কাগো গাছের তেঁতুল চুরি কইরা নিল। সকলে এক সুরে বলতে বলতে পগা ডান্ডি পার হলো, সেখান থেকে তাদের আর পায় কে?
এদিকে শিমুলকে কিছু বুঝেই উঠতে দিল না যেন সে আহাম্মকের মতো চেয়ে থাকতে বাড়ির মধ্যে থেকে বয়স্ক মহিলার গলায় শুনতে পেল, ক্যাডা রে ক্যাডা, কোন হত ছাড়া খচ্চরের দল রে তেঁতুল পারতে আইছস, খারা আইতাছি আমি খারা। শিমুল এতক্ষণে পত্রদের কারসাজি বুঝল, কি বিচ্ছু মায়া রে বাপ। ভেতর থেকে না চাইতেও শিমুলের মুখ থেকে কথাটা বেরিয়ে এলো। এদিকে বাড়িওয়ালাকে লাঠি নিয়ে তেরে মেরে আসতে দেখল সে, আর একটুও সেখানে থাকল না, লুঙ্গি তুলে কাছা মারার মতো করে নিয়ে দিল এক ভদৌড়। কথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচলে বাপের নাম। বিষয়টাও তেমনি, মহিলাটা যেভাবে তেরে মেরে আসছে যেন পেলেই শুলে চোরাবে তেঁতুল খোটার অপরাধে, তাই প্রাণ হাতে করেই দৌড়াতে লাগল শিমুল। সামনে পত্রদের দেখল না, কি জ্বালা, তেঁতুল চুরি করল কারা, আর এদিকে চুরির দায় দৌড়াতে হচ্ছে কাকে। সুযোগ পাইলে তো ওই বিচ্ছু মেয়েটাকে সে দেখে ছাড়বে। আজকের এই দৌড়ানি খাওয়া জীবনেও ভুলবে না সে, জীবনেও না। বিকেলের দিকে পত্ররা সহ করবীর রোদ পোহাচ্ছিল। সে সময়ে করবীর কাছে দুপুরের ঘটনা বলে সেই হাসাহাসি করছে ওরা, করবি হাসে না, তার ম্লান বদন পত্রের ভালো লাগে না, তবে আজ কিঞ্চিত ঠোঁটে হাসি, এতেই ভালো লাগল। সেখানে সজীব আছে, ওরও ভালো লাগল। এই ছোট ছোট ছেলে মেয়েরাই যেন করবীর কষ্ট দুঃখ অনুভূতি বোঝে, বুঝবে নাই বা কেন, তারা যে নিষ্পাপ, তাদের চিত্তে কোনো বিষাক্ত অনুভূতি মনোভাব নেই। তারা এখন প্রকৃতির সত্য মিথ্যা সচক্ষে দেখতে শিখছে, বুঝতে শিখছে, ভালো মন্দ চিনতে শিখছে। সজীব আজ স্কুলে যায়নি, সে বাবার সাথে মাঠে গেছিল আজ। ওদের হাসাহাসি করতে দেখে সালেহা বকতে বকতে এগিয়ে এলেন, বললেন, খচ্চরের জাত, সারাদিন খালি মাতামাতির ঢলাঢলি, গোতর খাটানির মুরুদ নায়িকা, এত কেলানির কি হইছে রে, উঠো হারামজাদি, সিম পায়রা দে, রান্দার কাছে যামু আমি, একজন তো খালি বইয়া বইয়া গিলতেই পারব, কাজ কইরা গোতর খাটানির মুরুদ নায়িকা, আমারে বান্দি কইরা রাখছে নবাব কইন্না, বইয়া বইয়া খালি দশ বেলা গিলব, বক্তাস ক্যামা, পায়রা দিতাছি তোমার সিম, এইডা এমনই কওনের কি আছে, আর ফুবু তোমার বাপের খায় না আমার বাপের খায়, তাই চুপ থাকো, না রানলে আমারে কও আমি রান্দুম, তবুও চুপ থাকো। পত্রর উল্টো উত্তর পেয়ে সালেহা তেরেমের এলেন চুলের মুঠি ধরতে, করবি আটকে দিয়ে বললেন, থামো ভাবি, আমি সিম কুইটা দিমু। সালেহা অগ্নি চোখে চাইলেন, যেন সেই নজরে এখনই ভস্ম করে দেবেন করবিকে। করবি কিছু আর বলল না, এখন শরীর খুব ফুরবল, এই অবস্থায় কথা বলা তর্ক করা বেকার, সালেহা হাত তুলতেও পিছ পা হবেন না। সজীব বলল, চল পত্র, আমিও পায়রা দিতাছি। পত্র সম্মতি দিয়ে এগুতে লাগল। সালেহা গজগজ করতে করতে প্রস্থান করলেন সেখান থেকে। ওরা বাড়ির পেছনে এলো, এখানে চাল কুমড়ো লাউ গাছ পুঁইশাকের মাচা করা, আর শিম গাছ পাশের নিম গাছ বেয়ে উপরে উঠে গেছে, তাই ওগুলো পারতে নিম গাছে উঠতে হয়। সজীব উঠল, শীতের টুকটাক তরি তরকারি এখানে আবাদ করেন কবির প্রামাণিক, বেগুন গাছ লাল শাক পালং শাক এসবও আছে, চলে যায় বেশ তাদের এগুলোতে দিন। প্রাতঃকালে প্রামাণিক গৃহে লালু এলো কলসি ভরে খেজুরের রস নিয়ে। কবির প্রামাণিক পাঠিয়েছেন আজ সালেহা ছই পিঠা আর ক্ষীর তৈরি করবেন বলে, খেজুরের রস নিয়ে লালু সালেহাকে ডাকল, ভাবি ও ভাবি, রস আনছি, ভাইজান পাঠাইল। সালেহা উঠান ঝাড়ু দিচ্ছিলেন, লালুর কথা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতে তিনি এগিয়ে এলেন, শরীরের শীতের চাদরটা ভালো করে জড়ালেন, আবার এসে বললেন, দেও ভালো আছে তো, আবার খারাপ হইলেই কিন্তু ফিরত দিমু, না ভালাই আছে, আমি পরীক্ষা কইরাই আনছি, আচ্ছা তাইলে দেও। বলতে বলতে কলসিটা নিয়ে তিনি বারান্দার দিকে গেলেন, লালু বিদায় নিয়ে কাজের স্থানে চলে গেল। সে সময় করি সহ পাপড়ি দৌড়ে এলো, এতক্ষণ লেপের তলায় ছিল তারা,
রসের কথা শুনতাই উঠে এসেছে। সালেহা বিরক্ত মুখে বললেন, বজ্জাতের দল পিঠি বানাইলে খাইতে পারবি না। না মা, একটু রস খামু দেও না। পাপড়ি বলল, করি তো জেদ করে কেঁদেই উঠল। পত্র হাঁস মুরগি ছেড়ে এসে দেখল খেজুরের রস জিভে পানি চলে এলো। মাকে বলল, মা মেলাখানেক আছে, দেও ওগো আর আমিও খামু। সালেহা ভ্রুকুচকে গুজগুজ করতে করতে চলে গেলেন। পত্র গ্লাস আনতে বলল পাপড়িকে। এরপর ওরা তিনবোন খেজুরের রস খেল মজা করে। শীতের রস একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে, করি খেতে গিয়ে কেঁপে উঠল। পত্র মা এর দিকে নজর দিল, দেখল থালা বাসন মাজছে। এই সুযোগে সে গ্লাসে একটু রস নিয়ে করবির ঘরের দিকে গেল। করবিকে ডেকে তুলল পত্র। করবি উঠে দরজা খুললে বলল, এই রসটা খাও ফুবু। কই পাইলি? আব্বা পাঠাইছে, আজ ছই পিঠি বানাইব, ভাবি জানে। পত্র একটু ইতস্তত করল, বলল, না তুমি খাও তো, ভালো লাগবো তোমার। করবি চোখ রাঙানি দিল পত্রকে। পত্র আমলে নিল না, বলল, ধরো তো খাইয়া নিও, আমার কাজ আছে হহুত, বলে করবির হাতে গ্লাস গুজে দিয়ে চলে এলো। করবি কিছুক্ষণ তাকিয়ে থেকে গ্লাসের দিকে তাকিয়ে বিড়বিড়াল, এইডা খাইলে আবার উগড়াইয়া দেওন লাগবো না তো। সালেহা সকালের কাজ সেরে এসে আগে খেজুরের রস দিয়ে পিঠার রস বানানোর প্রস্তুতি নিলেন, নয়তো রস নষ্ট হয়ে যাবে। খেজুরের রস আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে ওঠে, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিলে স্বাদ পাওয়া যায়, তাই তিনি আগের রস করে রাখবেন, এরপর ক্ষীর করবেন। সে অনুযায়ী সব আয়োজন করলেন। রসের কলসি পাপড়িকে দিয়ে যেতে বললেন। পাপড়ি আনলে তিনি কলসি দেখে চেঁচিয়ে উঠলেন, হারামির দল সবই তো গিলা নিছস, রাখছস কি? তগ লাগি একটা জিনিসও বানাইতে পারুম না। বকা শুনে পাপড়ি কেঁপে উঠল। করি উঠানে খেলছিল মা, এর বকা শুনে এসে সব গড়গড় করে বলল, আমি অল্প কইলাই খাইতি, বলো বুফু বুলে দিতে। অমনি সালেহা অগ্নিশিখার ন্যায় দপ করে জ্বলে উঠলেন, চেঁচাতে চেঁচাতে বলে উঠলেন, নবাবের বাচ্চা ঘরে বৈশা সব জিনিসই গেলে, রসও গিলা লাগছে হের, আর ওই খচ্চর বড় মা তারা চিহ্ন এত দরদ দেখানি ধরছে, আয় আমার কাছে, তোর দরদ আমি ভালো করুম। করবি বেরি হয়েছিল, সব শুনে নিল, বুকটা কামড়ে উঠল, চোখ ফেটে কান্না আসতে চায়াল, কি বলবে বুঝল না। পরের হাড়িতে খেতে গেলে তো একটু কথা শুনতাই হবে, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করল। প্রায় দ্বিপ্রহর, আজ রোদ বের হয়নি, মেঘের ভিড়ে ডুবে আছে সূর্য, শীত এই জন্য বেশি, শরীর থেকে গরম কাপড় কেউই খুলেনি, কুয়াশাও মাঠের প্রান্তে তাকালে চোখে পড়ছে, হু হু করে বাড়ির মধ্যে মাঠের বাতাস এসে প্রবেশ করছে, কাঁপিয়ে তুলছে শরীর। সালেহা বারান্দায় বসে ছই পিঠা বানোর জন্য আয়োজন করছেন, চালগুলো মেখে নিয়েছে, এখন রুটি বানানো পিড়ির উপর এই আটাগুলো থেকে অল্প করে নিয়ে লম্বা করে করে সেটা আবার হাতের তালু দিয়ে কাটবে, ছোট ছোট করে সরু এবং লম্বা হয়ে তৈরি হবে ছই পিঠা বা ছই সেমাই, গ্রাম অঞ্চলে পিঠা বলেই বেশি আখ্যায়িত। পত্র আর পাপড়িকে ডাকলেন হাতে হাতে সাহায্য করতে। করবি শুনতে পেয়ে বেরিয়ে এলো, কাছে এসে বলল, আমি কইরা দিমু ভাবি। সালেহা কোনো উত্তর করলেন না, নীরব সম্মতি পেয়ে করবি টুল নিয়ে বসল, পত্রও এলো, পাপড়ি আর বসল না। সে কল পার থেকে তালের আটি খুঁটে তাতে লেগে থাকা কাদামাটি ভালো করে ধুয়ে আনল, পাকা তাল খেয়ে তালের আটি কলপারের একপাশে রেখেছিল ওরা, এটার মধ্যে শ্বাস হয়, অনেক দিন ধরে রেখে দিলে তা থেকে শেকড় গজায়, তখন কাটলে আটির মাঝে নরম শ্বাস পাওয়া যায় যা খেতে অনেক সুস্বাদু। পাপড়ি একবারে বেশ অনেকগুলো আনল, যেগুলোতে শেকড় বেরিয়েছে সবই নিয়ে এলো। করিকে ডাকলো আনন্দের সাথে, করি দৌড়ে এলো তালের শ্বাস খাবে বলে, পাপড়ি দাদিয়ে এক একটা কোপ দিয়ে কেটে দুই খণ্ড করছে, তখন দৃশ্যমান হচ্ছে শ্বাস যা গ্রাম্য ভাষায় ফুপরা বলে। করি দেখে হেসে বলল, বু দে ফুপলা দে। করির কথায় পাপড়ি চামচের পিছন দিয়ে খুঁচিয়ে তুলে ওর হাতে দিল,
পত্র বলল আমারেও দিয়ে যাইস পাপড়ি খেল আর পত্রকে দিল বেশ মজা করেই খেল ওরা করবি স্মিত হাসল ছোটবেলায় তারাও খেয়েছে এই শাস এমনই সময় করবির পেটে চিনচিনে ব্যথা অনুভব হলো রাত থেকেই বেশ হচ্ছে ব্যথাটা কিছু বুঝছে না সে ব্যথাটার কারণ এদিকে কেউ নেই যে তাকে বিষয়টা নিয়ে বলবে সামনে বসা মহিলাটা তার ভাবি কিন্তু এর কাছে কি বলবে সে যে তাকে দুচক্ষেও সহ্য করতে পারে না তার ভালো লাগা খারাপ লাগাতে ভাবির কি আসে যায় করবির কোনো ব্যাপারেই তার আগ্রহ নেই এদিকে পাড়াতেও যেতে পারে না তাই জিজ্ঞেস করারও মানুষ পায় না দীর্ঘশ্বাস ফেলে ব্যথাটা আমলে না নিয়ে চুপচাপ বসে থাকল সূর্যমামা আজও দেখা দিল না শীতকালে এই একটা সমস্যা পত্ররা স্কুল থেকে ফিরছিল শরীরে চাদর পত্রের মেঠো পথে সরু রাস্তা দিয়ে হাঁটছিল শরীর হিম হয়ে আসছে বাতাসে পা ঠান্ডা বরফে পরিণত হচ্ছে সকলেই কাঁপতে কাঁপতে বাড়ির পথ ধরেছে সামনে সাইকেল নিয়ে আমনকে আসতে দেখল পত্র খুশি হলো অনেক তাকেই সে মনে মনে খুঁজছিল আমনও সামনে আসতেই থেমে গেল বলে উঠল আরে পত্র যে হ ভালো আছেন আপনি হ আছি তোমরা ভালো আছো আমরাও ভালো এত শীতে স্কুলে গেছিলা না যাইতে পারতা বাইরে হহুত ঠান্ডা পড়তাছে অঙ্ক সার আজ যাইতেই কইছিল এর লাগি আপনি এতদিন কইছিলেন দেখি নাই তো আমি তো শহরে থাকি এখন মাঝে মাঝে আসি শুধু ও বলে আশেপাশে নজর দিল সখীদের বলল তুরা আগা আমি আইতাছি বলে আমনের দিকে তাকালো আমন বুঝে দাঁড়িয়ে থাকলো সখীরা এগুতে লাগল পত্র সুযোগ পেয়ে বলল জামি মইরা গেছে শুনছেন আমনের বুঝতে একটু সময় লাগলো এরপর বুঝতেই চমকে উঠল চিত্ত সমানে লাফাতে লাগল সে তো এই খবর পায়নি করবি কেমন আছে এখন তবে প্রশ্নটা মাথায় আসতেই জিজ্ঞেস করে ফেলল কি বলো আমি তো আজই শুনতাছি তোমার ফুবু কোনখানে ফুবু আমাগো বাড়ি আব্বা নিয়া চইলা আইছে এরপর একে একে সব ঘটনা খুলে বলল আমনকে সব শুনে আমন দিশেহারা হয়ে উঠল এমন ভবিতব্য সে করবির কখনো চায়নি সব সময় সুখী দেখতে চেয়েছে করবি ফুল তার হয়নি তো কি হয়েছে সুখী হওয়াটাই কামনা করেছে কিন্তু তার প্রিয়তমা করবি ফুলটার এ কি পরিণতি অদৃষ্টার এ কি লীলা খেলা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে এখন এইটুকু বয়সে ভাবতেই হাত পা জমে এলো আমনের স্বামীহীন সে এখন বিধবা শব্দটা বুক সহ মাথায় ধরাস করে বাড়ি দিল বুকে ব্যথা অনুভব হল তার প্রণয়নী যে করবি তার এই পরিণতি শোনার পর সহ্য হয় কি করে যে এখনো মানতেই পারেনি করবি বিবাহিত সে অন্য সন্তানের মা হতে চলেছে সেখানে বিধবা এখন কি করে মানবে এ সমাজ তাকে কেমন নজরে দেখছে এখন পুরো দুনিয়া যেন ঘুরতে লাগল করবির কষ্ট যেন তার বুকেও তীর হয়ে বিঁধতে লাগলো চিত্ত বিদীন হতে লাগল স্তিমিত নেত্রে পত্রর পানে তাকালো পত্র এতক্ষণ আমনকেই অবলোকন করছিল আমন বলল শরীর কিরাম আছে ওর ভালো যায়তাছে না আজকাল সাইকেলের হ্যান্ডেল চেপে ধরল শক্ত করে আওরাল আমার করবি ফুল পত্র বুঝল না প্রশ্নসূচক বদনে চেয়ে রইল আমন বলল ওর খেয়াল রাইখো পত্র কাশ ওর দুঃখর সঙ্গী হইতে পারতাম আমি চাই আপনি দুঃখের সঙ্গী হন পত্র কি বোঝাতে চাইল আমনের একটুও দেরি হল না বুঝতে আবারও চমকাল নিবিষ্ট বদনে চেয়ে থেকে বলল এইডা সম্ভব কেন সম্ভব না আপনি চান না কিরে পত্র কইরে তুই সখীদের ডাকে সেদিকে তাকালো আমনের কথা আর শোনার সময় হল না সখীরা বার বার ডাকছে বলল আইতাছি আমি আমন কোনো কথাই বলতে পারল না আর পত্র আর কথা বাড়াল না সে হয়তো ভুল একটা পুরুষ বিবাহিত নারীকে কি বিয়ে করতে রাজি হয়
আর যদি হয় সন্তানের মা। হাজার ভালোবাসা থাকুক না কেন, এটা তো আর কোনো কল্পনা কাহিনী না, এটা বাস্তব। তার বুঝো অনুযায়ী এটাই বুঝল সে, সমাজে হয়তো এমন পুরুষ নেই। পুরুষরা হয়তো বিবাহিত জেনেও ভালোবাসতে পারে কিন্তু দায়িত্ব নিতে পারে না। আমনও হয়তো তেমন পুরুষের কাতারে, সে একটু বেশিই ভাবত। কিন্তু তার ফুপুর কি হবে এই সমাজে এখন? কিভাবে চলবে তার ফুপু? আদৌ কি একা জীবন চলবে তার? তার ফুপুর জন্য আছে কি এমন পুরুষ যে ফুপুর দায়িত্ব নেবে? নেই কি এমন পুরুষ এই সমাজে যে তার ফুপুর দুঃখ নৌকার মাঝি হবে? শীতের রাত টানা বড় রাতে গ্রামের মানুষ বিকেলেই যেন লেপের তলে ঢুকতে পারলে বাঁচে। সূর্য ডুবতে না ডুবতেই চারিদিক থেকে ঠান্ডা এসে জেকে বসে। সন্ধ্যার পর থেকেই কুয়াশায় ঘিরে ধরে, টিপটাপ বৃষ্টির ন্যায় নিহার পড়ে, টিনের চাল হলে তো বৃষ্টির ন্যায় কর্ণে বাজে। আজ বিকেল থেকেই করবীর পেট ব্যথা বেড়েছে। আমলে ন্যায় নি গতকাল থেকে আস্তে আস্তে যেন মাত্রাতিরক্তি রূপ নিয়েছে। সন্ধ্যা রাতেই পত্র পাপড়িকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিল। রাত কত হয়েছে জানা নেই, এখন কি করবে করবি বুঝছে না, পেট যেন খসে পড়বে আপনা আপনি। পত্রেরও শরীর ভালো না, বিকেল থেকে বমি সহ জ্বর এসেছে। মেয়েটা কাতরাতে কাতরাতে ঘুমিয়েছে, হয়তো এখন গভীর নিদ্রায় মেয়েটা। করবি এখান থেকে যেতেও পারবে না, ভাবটা এমন, যাওয়া কেন? সে তো উঠেও আর বসতে পারছে না, এ ঘর থেকে ভাইদের ঘরের লোক ডাকতে হলে গলার জোর থাকতে হবে, নয়তো ডাক পৌঁছবে না। অনেকটা দূর ঘরগুলো, আর করবির অবস্থা বেগতিক, কাউকে ডাকার মতো শক্তিও আসছে না। কবির প্রামাণিক বাড়িতে নেই। তিনি সকালে তার কর্মচারী লালুকে নিয়ে কাজের তাগিদে বাহিরে গেছেন, দুই দিন লেগে যাবে ফিরতে। ভাইজানের কথা স্মরণ হলেও কিছু করতে পারল না করবি, খুবই অসহায় লাগছে। তবুও গলায় যতটা জোর পেল পত্রকে ডাকল, কিন্তু হায় আফসোস, তার ডাক বোধ হয় আশেপাশের পাকপাখালিও শুনতে পারল না, গুঙ্গানি বেড়ে গেল পাড়া প্রতিবেশীদের ঘর ভাইদের ঘরের কাছে। করবির ঘরটা একদমই একলা, শুনশান জায়গায়। আহ মা গো, আল্লাহ গো, এই তিনটা শব্দ একাধারে বলে যাচ্ছে, সাথে যোগ হচ্ছে, মরে গেলাম গো। কাতরাতে কাতরাতে চোখের পানি ছেড়ে দিল সে, খুবই যন্ত্রণা হচ্ছে, গর্ভপাতের ব্যথা। এ মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হলে পরীক্ষা তো দিতেই হবে। মেয়েটা পেট চেপে কয়েকবার সালেহাকে ডাকল, কিন্তু এবারও শব্দ হয়তো বেশি দূর গেল না। গভীর রাত কর্ণে পৌঁছালো কিনা জানা নেই, আর পৌঁছালেও সালেহা শুনবেন কিনা জানা নেই। বুকটা ভেঙে এলো, কাশ আজ মা বাবা বেঁচে থাকত। মা বাবা থাকলে তাদের মেয়ের এমন কষ্ট দেখেও কি চুপ থাকতে পারত? উহু কখনো পারত না, ঈশ্বর, সালেহা ভাবি যদি একটু তাকে ভালোবাসত, একটু যদি আপন ভাবত। এই হাড়ভাঙা কষ্টের মাঝে একটা ভালোবাসার হাত খুঁজল করবি, কিন্তু পেল না, খুব করে খুঁজল একটা আদরের হাত, একটা আগলে ধরার হাত, একটু সান্ত্বনা দেওয়ার মতো বুলি। খুব করে চায়াল কেউ এসে বলুক, এই তো করবি আমি আছি তোর পাশে, কষ্ট পাস না, সব ঠিক হইয়া যাইব। কিন্তু হায়, কে আছে তার? কেউ নেই তার, সান্ত্বনা দেবার মতো কেউ নেই। করবি এবার না পেরে চেঁচাতে লাগল, কিছুক্ষণ একভাবে চেঁচাল, কিন্তু কাজ হলো না। আজ কি পাড়াঘরেরও সবাই বধির হয়ে গেল, শুনতে কি পারছে না কেউ, তার যন্ত্রণামাখা শব্দ কি কারো শ্রবণেন্দ্রিয়তেই পৌঁছাচ্ছে না, বিপদে কারো খোঁজ থাকে না। কথাটা যেন সত্য, নিশাচর পাখিরা ডানা ঝাপটিয়ে বেড়াচ্ছে, দাহুক হুতুম প্যাঁচা ডাকাডাকি করছে, ঝিঝি পোকা সহ শেয়ালের হাঁক ডাক ভেসে আসছে। রাত যত গভীর হচ্ছে করবিকে তত অসহায়ত্ব ঘিরে ধরছে, চোখের পানি সমুদ্রের ঢেউয়ের ন্যায় উপচে উপচে পড়ছে। এদিকে পানি ভাঙছে করবির, নিজে নিজেই চেষ্টা করতে লাগল, কিন্তু সে ঘাবড়ে যাচ্ছে, ব্যথায় মাথা সহ শরীর ভেঙে যাচ্ছে, পাজর সহ মেরুদণ্ডের হাড় বোধহয় মটমটিয়ে ভাঙছে, বল শক্তি সবই যেন ক্ষয়ে যাচ্ছে ঘেমে নিয়ে একাকার এই হিম শীতল রাতেও।
আল্লাহ র নাম করে দোয়া দরুদ পাঠ করতে লাগলো ওই অবস্থাতেই। শক্তি মনোবল সঞ্চয় করতে থাকলো, নিজেকে এবং সন্তানকে বাঁচতে হবে এই মনোবল আনলো। চেঁচানো বন্ধ করে সেই সন্তান পৃথিবীতে আনার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকলো। চোখের পানি অনর্গল পড়তে থাকলো, আজকের মতো অসহায় এই পর্যন্তও লাগেনি তার বীরবিড়াল। ও আল্লাহ আমার সন্তানডারে তুমি সুস্থ কইরা দুনিয়ার আলো দেখাও, তোমার এই গোলাম বান্দা আজীবন তোমার গোলামি করব। এদিকে ঘুমের মাঝে পত্রের কর্ণে করবি চিৎকার এসেছে বার কয়েক, কিন্তু মেয়েটার শরীর এতটাই ফুটবল হয়েছে যে চোখ মেলে তাকিয়ে বুঝবে আদৌ শব্দটা বাস্তব নাকি ভ্রম, সে ক্ষমতাটুকুও হচ্ছে না তার। পাশে পাপড়ি শুয়ে আছে, সে গভীর ঘুমে আচ্ছন্ন, তার ঘুম প্রচুর ভারী। বাড়িতে যদি একটা আস্ত মহিষ জবাই দিয়ে রান্না করে খাওয়া হয়ে যায় তবুও সকালের আগে তার ঘুম বোধহয় ভাঙবে না। সময়ের বার্তা জানা নেই, ঘুটঘুটে অন্ধকার, শীতে জুবুথুবু প্রকৃতি। সে সময়ে জহিরুলের মা শৌচকর্মের জন্য বাহিরে বেরোবেন বলে উঠলেন, হারিকেন ধরিয়ে তিনি ঘরের দরজা খুললেন, বাহিরে কুয়াশায় কিছুই চোখে দেখা যাচ্ছে না। শরীরে চাদরটা ভালো করে জড়ালেন, হারিকেন নিয়ে উঠানে নেমে ঘর ছেড়ে কিছুটা দূরে শৌচাগারের সামনে এলেন। মাটির শৌচাগার, শৌচাগার থেকে বাসার কিছুটা দূরে, রাতটা একটু ভয়ঙ্কর হয়, তিনি অবশ্য ভয় পান না। তবে আজ শৌচাগারের সামনে আসতেই একটা নবজাতকের কান্নার আওয়াজ পেলেন। সদ্য জন্মালে যেমন কান্না হয় ঠিক তেমন আওয়াজটা, চমকালেন তিনি, একটু ভয় পেলেন। রাতের আধারে নবজাতকের রোদন যেন লোহমর্ষক এক পরিস্থিতি তৈরি করছে, প্রেতাত্মার কথা স্মরণে এলো। গ্রামবাসী আবার এসবে বিশ্বাসী, ভাবনার মাঝে রোদনধারা ভারী হতে থাকল। তিনি এখন যেখানে উপস্থিত সেখান থেকে করবীর ঘরটা বেশি দূর না, উঠানের আঙিনা পেরুলেই করবি ঘর দৃশ্যমান হয়। শব্দটা যেন সেদিকে থেকেই আসছে, চিত্ত সন্নিগ্ধ হয়, কর্ণ চঞ্চল করেন, ক্রন্দনরত নবজাতকের শব্দের উৎস খোঁজেন। কিছুক্ষণ পর বুঝে আসে শব্দটা প্রামাণিক বাড়ি থেকে করবির ঘর থেকে আসছে। বুঝতে বাকি থাকল না করবির সন্তান পৃথিবীতে এসেছে। তিনি বেশ অবাক হলেন, কোনো শব্দ টব্দ তো শুনলেন না, আবার বাচ্চাটি কান্না করছে, কারো কথার শব্দও পাচ্ছেন না, কেউ কি টের পায়নি। এই সন্দিহান চিত্ত নিয়ে তিনি শৌচকর্ম শেষ করে হারিকেন নিয়েই করবির ঘরের দিকে গেলেন। এসে দেখলেন ঘরের দরজা বন্ধ কিন্তু বাচ্চাটি কান্না করছে, আর কেউ নেই। এই অবস্থায় কেউ ঘরে নেই, মেয়েটা একা একা কি করছে, এই ভেবে তিনি করবিকে ডাকতে লাগলেন। করবি গুঙ্গিয়ে আওয়াজ দিল, চমকালেন তিনি। হারিকেন ধরে সালেহাদের ঘর দেখার চেষ্টা করলেন কিন্তু কুজ্ঝটিকার জন্য নজরে এলো না। বললেন, করবি দরজা খোল, তোর বাচ্চা কখন হইল রে, কিছুই টের পালুমনি। করবি আবারও গুঙ্গাল, বাকশক্তি হ্রাস পেয়েছে। জহিরুলের মা এবার দরজা ধাক্কাতে লাগলেন আর দরজা খুলতে বললেন। করবি চৌকির উপর শুয়ে, তার শক্তি হ্রাস পেয়েছে, ওঠার শক্তি নেই, সন্তান প্রসব করেছে কিন্তু দেখার মতো অবস্থায় নেই, রক্তে রঞ্জিত, চোখ উল্টে যাবার মতো পরিস্থিতি, সন্তান পৃথিবীতে এসেই কান্না করতে লেগেছে ঠিক মায়ের মতো। মায়ের যেমন কান্নার শেষ নেই তার সন্তানেরও এক অবস্থা, সেও বোধহয় দুনিয়ায় এলো মায়ের মতো কষ্ট করতে নাকি কষ্টের ভাগিদার হতে। করবির চেতনা আছে কিন্তু উঠতে পারছে না। জহিরুলের মা না পেরে সালেহাকে ডাকতে গেলেন, অনেকক্ষণ ডাকলেন, আজ যেন তিনি দুনিয়ার সব ঘুম একবারে পারতে লেগেছেন। ডাকাডাকির পর ঘরের দরজা খুললেন, খুলতেই তিনি সবটা বললেন। সালেহার মাঝে যেন কোনো হেরফের দেখা গেল না, তবে হারিকেন নিয়ে বললেন, চলো দেখি গিয়া বলে নেমে এলেন। করবির ঘরের সামনে এসে জহিরুলের মা আবার ডাকলেন, করবির সব শুনছে, দরজা খুলতেই হবে, উপায় নেই। খুব কষ্টে উঠে বসল, চোখ বুজে আসছে, তবুও শক্তি সঞ্চয় করল। এত বড় কঠিন কাজে যখন জয়ী হয়েছে তবে উঠে দরজাও খুলতে পারবে, এই মনোবলে সে নেমে দাঁড়াল। খুব বেশি দূর না, দু তিন কদম এগুলোই দরজা।
নেমে সন্তানকে তুলে কোলে নিল। অদ্ভুতভাবে কান্না থেমে গেল মায়ের কোলে, এরপর দরজা খুলল, খুলেই দুইটা মুখ দেখল। ভাবির প্রতি তিতা মনোভাব ছিল এতদিন, এখন কেন যেন সেটাও আসছে না। মুখদর্শনও করতে ইচ্ছে হলো না, সে আবার গিয়ে বসল। জহিরুলের মা সব দেখে হায় হায় করে উঠলেন। তিনি অল্পবিস্তর এসব কাজ পারেন, তাই হারিকেন রেখে করবিকে ধরে ভালো করে বসালেন। কোল থেকে নবজাতকটিকে নিয়ে পরিষ্কার করতে ব্যস্ত হলেন। এই শীতের রাতের জন্য কাঁপছে, তড়িঘড়ি করে ভালো করে গরম জিনিসে মুড়িয়ে উষ্ণতা দিতে ব্যস্ত হলেন। সালেহাকে হুকুম করলেন আগুনের তাপ সহ প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতে। সালেহা যেন বেজায় বিরক্তির সাথে রাগলেন, তার শরীর যেন ঘিন ঘিন করছে এমন মুখ করলেন। জহিরুলের মায়ের সামনে সাধু থাকার জন্য কিছু বললেন না, পত্রকে ডাকলেন না। তিনি না চাইতেও ফরমাইশ অনুযায়ী সবকিছুর ব্যবস্থা করে দিলেন। সব ঠিকঠাক করে উঠতেই আজানের ধ্বনি কর্ণে ভেসে এলো, করবীর শক্তি ক্ষয় হয়েছে, সে চোখ বন্ধ করে পড়ে আছে। বাচ্চাটি মায়ের উষ্ণতায় থেমেছে, এখনো মায়ের উষ্ণ ছায়াতেই আছে, খেয়ে দিয়ে চুপটি করে ঘুমোচ্ছে। করবি যত্নে আগলে রেখেছে। জহিরুলের মায়ের এইটুকু যে সদয় হয়েছে এতেই আলহামদুলিল্লাহ। তিনি নিজ থেকে যেটুকু করে দিলেন এতেই করবি কৃতজ্ঞ জ্ঞাপন করেছে। বিনিময়ে তিনি কিছু না বললেও বলেন, তোর পোলাডা ভারী সুন্দর হইয়াছে রে করবি, একেবারে রাজপুত্তুরের লাকান। করবি কিছু বলে না, চুপ থাকে। সন্তান যে এক অভাগিনীর পেটে জন্ম নিয়েছে, রাজপুত্র তো রাজার ঘরে জন্ম নেয়, কোনো অভাগীর পেটে নাকি? কেন যেন কান্না আসে তার চিত্তকে শাসিয়ে তা আটকায়। পিতৃহীন তার সন্তান, কত যুদ্ধ করতে হবে তার এই সন্তান নিয়ে। নিজেই চাল চুলহীন এক অভাগিনী, সেখানে এই সন্তান সে কি করে বড় করবে? ভাবির কত কথা শুনতে হবে কে জানে। তাকেই খেতে দিতে চায় না, আর তার সন্তানকে কি দেবে আদৌ? জহিরুলের মা করবিকে বলে চলে গেলেন। সালেহা তো সে কোন কালেই গেছেন, তার নাকি শীতের রাতে বাহিরে থাকার কোনো ইচ্ছে নাই, তাই চলে গেছেন। জহিরুলের মা যেতেই করবি ফুটবল শরীর নিয়ে ঘুরে শুল, যেদিকে ছেলে সেদিকে কাত হয়ে শুল। হারিকেনের টিমটিম আলোয় চোখ খুলে তাকালো ছেলের দিকে, বীরবিড়াল, রাজপুত্তুর, থেমে আবার বীরবিড়াল। ওহু, তুই আমার নীরদ, আমার হৃদ অম্বরের নীরদ, যার রং হইব রং বেরং, কোনো সময় নীল, কোনো সময় সাদা, তো কোনো সময় কালো, সব ঠিকা যেই রঙে আইবি সেইডা হইল কালো। কালো নীরদের রূপ নিবি তো বাড়িধারা হইয়া নামবি আমার নয়নে, হেতু আমার অম্বরী কালোতেই ভরা, তোর লাগি আমি রং বেরঙের হব। তুই আমার নীলের মতন বিশালতার প্রতীক, সাদার মতন পবিত্রতার প্রতীক, হাসির কারণ দিবি তুই, আমার বাড়িধারার কারণ হবি তুই, তোর রঙেই আমি রঙিন হব আমার নীরদ। বলে থামল, ঝুঁকে কপালে চুমু আঁকল ছেলের। দশটা মাস পেটে করে টেনে আজ পৃথিবীর আলো দেখল, কত যাতনা সয়েছে সে, আর না তার সন্তান দুনিয়ার মুখ দেখেছে, এখন একে বড় করার জন্য যা যা প্রয়োজন সব করবে সে। বাবা নেই তো কি হয়েছে, সেই হবে তার ছেলের ঢাল। চারিকে আলো ফুটতে শুরু করেছে, কিন্তু কুজ্ঝটিকায় ঘেরা গাঙ্গনী গ্রাম। গাঙ্গনী গ্রামে যে একটা নতুন প্রাণ ভূমিষ্ঠ হয়েছে সে খবর কি গাঙ্গনী জানে? ওই গাঙ্গনী নদী জানে, তারা ছাড়া আছে কে এই অভাগাদের? এই প্রকৃতি না হয় নীরদ আসার খুশিতে আনন্দিত হোক। সালেহা উঠেছেন, তিনি কাউকে খবর দেবার প্রয়োজন বোধ করেননি, জহিরুলের মাই খবর দিয়েছেন। তার কথাতে সকাল সকাল করবির ছেলে দেখতে অনেকেই এসে বাড়ি ভরে গেল, মুখে বলতে বলতে আসছে, করবির পোলা হইয়াছে গো, পোলা হইয়াছে। করবির চোখটা লেগেছিল কিছুক্ষণ আগে, বাহিরে সরগোলের জন্য আবার ছুটে গেল। ছেলেকে বুকের ভেতর আগলে নিল, শীত যেন না ছুতে পারে সেজন্য আরো জড়িয়ে দিল গরম কাপড়, লেপ। পাখিরা ডাকছে, সে শুনছে, দরজা ভিড়ানো ছিল, বাহির থেকে সকলে ডাকল, করবি ফুটবল, ক্ষীণস্বরে উত্তর নিল। একে একে চার পাঁচজন মহিলা ঢুকে গেল, রুনির মা সহ পুটির মা, সজীবের মা, আরো কয়েকজন এসেছে, ছেলে দেখতে চাইল সবাই। করবি কোলের মধ্যে থেকে দেখল,
নতুন অতিথি এলে সকলেই দেখে মানুষ মানুষকে তিন দিন ক্ষণে দেখার জন্য হট্টগোল বাধায় জন্ম বিয়ে এবং মৃত্যুতে। এই তিন ক্ষণে মানুষ মানুষকে দেখে বেশি, ওরা নিরোধকে দেখে মাশা আল্লাহ বলে দোয়া করল, করবি স্মিত হাসল, দোয়া করুক, অনেক দোয়া করুক, তার ছেলে যেন তার শক্তি হয়। সালিহা নাক মুখ কুচকিয়ে ফুলিয়ে রেখেছেন, তার এসব একটুও পছন্দ না, কিছু মহিলাকে তিনি পছন্দ করেন না। এই যেমন সজীবের মাকে, মহিলাটা মুখের উপর চ্যাটাং চ্যাটাং কথা বলে, চ্যাটাং চ্যাটাং বলতে সালেহার কথায় উচিত জবাব দিয়ে দেয়, তার ভাষ্য মতে চ্যাটাং চ্যাটাং এই জন্য সহ্য হয় না। তিনি মুখ ঝামটিয়ে মুখ বাকিয়ে উঠান ঝাড় দিতে ব্যস্ত হলেন, বড় মেয়েটার জ্বর বলে এত সকালে শীতের মধ্যে আর ডাকলেন না। কিছুক্ষণ পর শোরগোল শুনে পত্রের ঘুম ভাঙল, মাথা ভারী, শরীর ব্যথায় কাতরাতে লাগলো, গলা ব্যথা হয়ে বসে গেছে, তার আবার এই একটা সমস্যা, ঠান্ডা, জ্বর হলে গলা বসে যাবে আর মাথা নিয়ে উঠতে পারবে না। আরমোরা ভাঙতে ভাঙতে শুনল মায়ের সাথে বেশ কয়েকজন গল্প করছে, সেটাও হেসেলের কাছে, ঘর থেকে শোনা যাচ্ছে, আজ মা তাকে ডাকেনি, হয়তো জ্বর বলে। একটু ভালো লাগলো মা এর এই খেয়াল রাখাটুকুতে, মা তো ভালো করে কথা বলে না তাদের সাথে, সারাদিন বকার উপর রাখে, মা এরা বোধ হয় এমনই। হাজার খারাপ হলেও সন্তানের কাছে কখনো খারাপ হয় না, কে বলেছে হয় না, হয়তো কিছু মায়েরা খারাপও হয়, কিন্তু তার মা তেমন না, হয়তো বকলেও ভালোবাসে মেয়েদের, শুধু ফুপুটাকেই সহ্য করতে পারে না। ফুপুর কথা মনে উঠতেই টনক নড়ল, রাতে কেমন একটা শব্দ পেয়েছিল সে, মনে উঠতে ভাবল সেটা স্বপ্ন ছিল নাকি বাস্তব, এর উৎস খুঁজতে হলে তাকে ফুপুর ঘরে যেতে হবে। কিন্তু মাথাটা প্রচণ্ড ভারী, তবুও লেপ সরিয়ে সে উঠে বসল, পাশে থেকে সোয়েটার তুলে নিয়ে পরে নিল, চাদরও জোড়াল গায়ে, এরপর ধীরে গতিতে নেমে দরজা খুলল। সকালের আলো চোখে লাগতেই মাথা সহ চোখে যন্ত্রণা করে উঠল, চোখ মুখ খিচিয়ে মাথা চেপে ধরল, খুব শীত করছে, তবুও নেমে এলো সে। বারান্দায় আসতে শ্রবণেন্দ্রিয়তে একটা কথা বাড়ি দিল, তা হল করবীর পোলাডা রাজপুত্তুরের লাকান সুন্দর হইছে। শুনতাই পত্রের চিত্ত লাফিয়ে উঠে, জ্বর শরীরে আরো অদ্ভুত অনুভূতি হয়, চোখ বড় বড় হয়ে উঠে, আপনা আপনি ফুপুর পোলা হইছে, কথাটা আপনা আপনি মস্তিষ্কে হানা দিল, রাতে তাহলে ফুপুরি ডাক শুনেছিল সে, আল্লাহ, সে একটু টের পেল না। কেমন আছে ফুপু এখন? আর তার ভাই এসেছে দুনিয়ায়, আহ, ভাই শব্দটা কত সুন্দর, চঞ্চল হলো চিত্ত, আকুপাকু মন নিয়ে সে নেমে পড়ল বারান্দা থেকে, কিছুটা জোর পায়ে এগুতে গেলে মায়ের ডাক কানে এলো, উত্তর নিল সে। সালেহা বললেন, কিরে তুই এত সকালে কেন উঠলি, শৈলের অবস্থা কিরাম, জ্বর আছে নাকি? আর ভালো আছে মা, বলেই আর দাঁড়াল না। সালেহা বেজায় রাগলেন, কিন্তু মহিলাদের সামনে মুখ খারাপ করলেন না, তিনি আবার বাহিরের মানুষের সামনে সাধু থাকেন। পত্র ঘরের দরজা ঠেলে কিছুটা হুড়মুড়িয়ে ঢুকল ঘরে, করবি পেছনে ঘুরে তাকিয়ে দেখল পত্র, স্মিত হাসল পত্রকে দেখে, বলল, পত্র হ আয় দেখ কেডা আইছে আমার ভাই। পত্রর মুখে আমার ভাই সম্বোধনটা শুনে অন্তর জুড়ল, অমাইক হাসল, বলল, হ তোর ভাই, আমি একটুখানিও টের পাইলাম না ফুবু। বলতে বলতে চোখটা ছলছল করে ফেলল, সে বুঝেছে তার ফুপু কষ্টে তাকে স্মরণ করেছিল, তাকে ডেকেছিল, আর সে শুনতে পারেনি, একটুও সাহায্য করতে পারেনি। সে করি হবার সময় মায়ের কষ্ট দেখেছিল, শুনেছিল মায়ের চিৎকার আর্তনাদ, সেই থেকে ধারণা করল ফুবুও ওইভাবে কেঁদেছিল, চিৎকার করেছিল, কিন্তু সে একটুও টের পায়নি। কি ঘুম এসেছিল সে, মরার জ্বরও কি আজই হলো, ভেবেই কান্না আসছে তার, কবির প্রামাণিকও তো বাড়িতে নেই, তার ফুপু কি করেছিল একা, সে ছাড়া যে ফুপুকে দেখার কেউ নেই, জিজ্ঞেস করল,
রাইতে শৈলডা খুব খারাপ আছিল, এর লাগি টের পাইনি, তুমি আমারে ডাকিছিলা আমি শুনেও আইতে পারিনি ফুবু, বুঝুনি পারি নাই ডাকডা আসল আছিল। মা আয় নাই তোমার কাছে। পত্রর প্রশ্ন শুনল করবি মুখ বন্ধ করে থাকল, সে কি বলবে বুঝে পেল না। সত্যি বললে মা এর প্রতি খারাপ মনোভাব আসবে পত্রর, আর মিথ্যাও সে বলতে পারবে না, তাই চুপ থাক। কিন্তু পত্র নীরবতাতে বুঝে নিল সব, মা এর প্রতি তার খুব খারাপ লাগা সৃষ্টি হল। বিষাদ বাড়ল বই কমল না তার মা এতটা পাশান, কেঁদে দিল পত্র ফুপিয়ে। করবি বিচলিত হল, তড়িঘড়ি করে বলল, কিরে মা কান্তাছিস কে, আয় কাছে আয়। পত্র চৌকিতে বসল, বলল, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? ওই যে মা যেমনটা কষ্ট করছিল করি আয়নের সময়। করবির বুকটা ভারী হল, তার ভাবিও তিনটা সন্তানের মা, তবুও তার কষ্টটা বুঝল না, সকাল থেকে একবারও এলো না, খোঁজও নিল না, একটুও আপন ভাবে না তাকে। কি এমন করেছে সে? শুধু ভাইজানের ভালোবাসা আর খাবারটুকু খায় বলে এমন মনোভাব, ফুটবল শরীরে সে কিছুই করতে পারছে না। করবি সান্ত্বনা দিলপত্রকে, বুঝিয়ে সুঝিয়ে থামালো, বলল, ভাইরে দেখবি না। হ করবি ম্লান হেসে ছেলে কোলে তুলে নিল, পত্র দেখল করবির কোলে ফর্সা টুকটুকে এক টুকরো আসমান। কি সুন্দর বলে উঠল করবি, হাসল। পত্র আবার বলল, তোমার মতন হইছে ফুবু। করবি তাকালো ছেলের দিকে, খুঁটিয়ে দেখল, দেখল মুখের আদল অনেকটা তার মতো হলেও একটা জিনিস বাবার সাথে মিল, আর সেটা নাক, নাকটা বাপের পেয়েছে। আবার বুকটা হুহু করে উঠল, একই নিয়তি তার, ছেলেটাকে বাপ দেখে যেতে পারল না, আর ছেলেও বাপ নামক মানুষটাকে পাবে না। খুব কানা পেল করবির, বুকটা হাহাকার করতে লাগল, ব্যথা করছে, সহ্য করতে পারছে না, তবুও কাঁদবে না পণ করল, তার সন্তান এসেছে সে কাঁদবে না। পত্র বলল, কোলে নেবে সে? করবি পত্রের কোলে দিল, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নাম কি রাখবা ফুবু? তুই তোর মতন রাখো না, তুমি কও, নীরদ, নীরদ, থু, খুব সুন্দর নাম বলে আবার নীরদের দিকে তাকিয়ে বলল, আমার নীরদ ভাই বলে স্মিত হাসল। করবিও ঠোঁট প্রসারিত করল। পত্র কিছুক্ষণ থেকে বাহিরে চলে এলো, মায়ের রান্না হলে ফুপুকে ভাত দিতে হবে ভেবে হেসেলের সামনে গেল, অমনি সালেহা খেপে উঠলেন, বললেন, খচ্চর মা গি এইখানে আইলে তোর গলা চুরামু আমি বটি দিয়া, অজাতে যাত, তোর শৈলের জোর বাড়ছে, আমি তোরে ডাকলুম না শৈল ভালা না বইলা, আর তুই মা গি নাচটি নাচটি উঠা গেলি, হারামির বংশ, যা অজাত আগে গোসুল করবি, তারপর এনগা রান্দাঘরের কাজ আইবি, ওই সব ইল্লে বালাইয়ের কাজ ঠিকা আইলি, এই তুই কোলে নিছস। উচ্চশব্দে একের পর এক বলে প্রশ্নটা করেই থামলেন তিনি, পত্র পুরোটাই বাকরুদ্ধ হয়ে শুনে গেল শুধু। এদিকে সালেহা এতটাই উচ্চর্বে বললেন যে করবির কানেও পৌঁছে গেল সব কথা, করবি কেঁদে উঠল শুনে, আর আটকাতে পারল না নিজেকে, আল্লাহ, এ কি মানুষ জাতি, তার মাতৃত্বকে আজ ঘৃণার নজরে দেখছেন সালেহা, তিনিও তো একজন মা, একটা মা হয়ে আরেকটা মাকে কাদাল। পত্র বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থেকে বলল, কোবার গোসুল করাবা দিনে রাইতে। সালেহা যেন আরো চেতে গেলেন, বললেন, তক্ক করবি তো পিটাইয়া বাকলা তুইলা নিমু হারামজাদি, যা মন চাই করো, আমি তো যাবি, আর আমার ভাই আর ফুবুর দেখাশোনা আমি করুম, এখন তুমি যদি আমারে ঘরে উঠতে না দেও তো আমি ফুবুর কাছেই থাকুম, এখন বলো কয় বেলা গোসুল করাবা। পত্র, বেশি বাড়িস নি কিন্তু, শৈল খারাপও মানমু না, মাইনো না, রান্দা হইয়া থাকলি ভাত দেও ফুবু খাইব বলে বারান্দায় উঠে পড়ল। সালেহা বিবি অনলের ন্যায় দাউদাউ করে জ্বলতে লাগলেন, মেয়ের সাহস দেখে তিনি অবাক, কতটা বিবাগী হয়েছে, যত বড় হচ্ছে তত বিবাগী হচ্ছে, আগে তো এমনটা ছিল না, ফুসতে থাকলেন তিনি।
তিনি করবীর ঘর থেকে বেরোনোর পর পরনের শাড়ি পাল্টে ফেলেছিলেন, সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তবেই বিছানায় শুয়েছেন। আতুরঘরে যে তিনি ঢুকেছিলেন, তৎকালীন গ্রামে এই আতুরঘরকে এমন নজরেই দেখা হতো, অশুচি মনে করা হতো। নির্দিষ্ট কিছুদিন এই নিয়মে চলত, অবশ্য গ্রাম অঞ্চলে এখনো এটা চলে। করবীর শরীরটা একটু সুস্থ হয়েছে কয়েকদিনে, এখন নিজের কাজ সবই সবল শরীরে করতে পারে। এ কয়দিন পত্র সাহায্য করেছে, মায়ের বকা শুনেও সে থেমে থাকেনি। মেয়েটার মাঝে যেন এক অদম্য জেদ সৃষ্টি হয়েছে, জেদ নিয়ে মা এর অবাধ্য হয়ে ফুপুকে সাহায্য করে চলেছে। নিয়ম মাফিক খাওয়া দাওয়ার খেয়ালপত্রই রাখে। করি আগে করবীর কাছে ঘেষ্ট না, সেই করি এখন ফুপুর ঘরে ওঠে। ছোট্ট ঘুমন্ত নীরদের দিকে অপলক চেয়ে থাকে, কি দেখে আর বোঝে জানে। করবি মুচকি হাসে, আবার এও বলে, তোরে বকবো তোর মা করি, ঘরে যা মা। করি শোনে না, সে বসে থাকে তোতলা স্বরে বলে, এদি তুমান পোলা ফুবু, হ তোর ভাই হয়, বাই হ ভাই। তখন করি চুপ থাকে, মন ভরে গেলে আবার নেমে চলে আসে নিজেই। কবির প্রামাণিক আজ কাজ শেষ করে ফিরলেন বেলা তখন মাঝামাঝি। কর্মচারী লালু আর তিনি বাড়ির সামনে পা দিতেই বাচ্চা কণ্ঠে রোদনের আওয়াজ পেলেন, চমকালেন থমকালেন। কান্নাটি তো তার বাবা মায়ের ঘর থেকে আসছে, আর সেখানে এখন বোন থাকে। বোন তো অন্তঃসত্ত্বা ছিল, তার মানে দুনিয়ায় তার ভাগ্নে বা ভাগিনা চলে এসেছে। আনন্দে বুকটা ভরে উঠল, খুশি উতালপাতাল ঢেউয়ের ন্যায় উপচে পড়তে চায়াল। মুখে এক অদম্য উচ্ছ্বাস দেখা দিল। লালুও বিষয়টা খেয়াল করল, সেও খুশি হল, বলল, ভাইজান করবীর বাচ্চা হইছে, হরে লালু। আমি মামা হইছি রে লালু, মামা হইছি, পুরো বাক্যটা উচ্ছ্বসিত কণ্ঠে বলেই তিনি গলার স্বর তুলে করবীকে ডাকলেন, করবি এই করবি, কই রে। করবি ঘরে ছিল, ভাইয়ের কণ্ঠ পেয়ে খুশি হল, ভাইজান এসেছে আজ, উত্তর নিল, ঘরে ভাইজান, আইতাছি, বলে ছেলে নিয়েই বের হলো সে। কবির প্রামাণিক করবিকে বাচ্চা কোলে নিয়ে বের হতে দেখে অমাই খাসল, আহ কি সুন্দর দৃশ্য, চোখের সামনে যেন এক অপূর্ব দৃশ্য দেখছেন। তার সেই ছোট্ট বোনটি আজ মা, সারা গাঙ্গনি গ্রাম একরে বেড়ানো দস্যী মেয়েটি আজ মা হয়েছে, সেই কোলে করে নিয়ে গ্রামে ঘুরে বেড়ানো মেয়েটি মা হয়েছে। কি সুন্দর লাগছে বাচ্চা কোলে তার বোনটিকে দেখতে। করবি ঠোঁটে ঈষৎ হাসি ঝুলিয়ে নেমে এলো ভাইজানের সামনে, বলল, আপনের ভাগ্নে ভাইজান। কবির প্রামাণিক আরো আনন্দিত হলেন, ছেলে নেই তার, আজ যেন বোনের ছেলে হয়েছে শুনে আনন্দে আহ্লাদে আটখানা হয়ে পড়লেন। অমাই খাসলেন আবার, করবির থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকালেন, বলে উঠলেন, মাশা আল্লাহ। করবি আবার ঈষৎ হাসে, লালুও মুখ দেখে এক কথা বলল। করবি বলল, কোলে নিবেন না ভাইজান, হ দে রে কোলে দে, আমার ভাগ্নে আইছে, আমি মামা হইছি। বলতে বলতে করবির সামনে হাত পেতে দিলেন নেবার জন্য। করবি অমাই খেসে কোলে দিল ছেলেকে। কবির প্রামাণিক আবার আনন্দিত হলেন, ডাকলেন, আমার ভাগ্নে। থেমে আবার বললেন, তা নাম কি রাখছ শ্রে? আপনি রাখেন ভাইজান। কবির প্রামাণিক কিছু বলতে যাবে, পত্র এসে বলল, নীরদ। নীরদ রাখছে ফুবু ভাইয়ের নাম, বাহ খহুত সুন্দর নাম নীরদ। এসব সব বারান্দার উপর থেকে সালেহা দেখছেন, তার মুখটা এমন করে রেখেছেন যেন এসব তার কাছে আদিক্ষেতা বলে মনে হচ্ছে। জ্বলছেন আর লুচির মতো ফুলছেন, যাকে বলে তেলে বেগুনে জলা, ফুসতে ফুসতে বিড়বিড়ালেন, আদিক্ষেতা দেইখা আর বাঁচি না, লাগে জানি উনার পেটের তা। এরই মাঝে কবির প্রামাণিকের কণ্ঠে শুনতে পেলেন, তা ভাগ্নের মুখ দেখলুম কি দেওন যায় কত করবি।
এই বাক্য কানে আসতেই সালেহা আটকে ওঠার মতো করে কান খাড়া করলেন, যেন ভাগ্নে হবার খুশিতে কবির প্রামাণিক সালেহার হৃৎপিণ্ডটা আস্তই দিয়ে দিতে চেয়েছেন। করবি নাকচ করে বলে উঠল, না না কিছু লাগব না ভাইজান, দুয়া দেন মন ভৈরা আমার পোলারে, এদিতি হইব, অন্য কিছু লাগব না, না তা কইলে কেমনে হইব, আমার বংশে পোলা নায়িকা, তাই আমার জমির ভাগ ঠিকা, আমার ভাগ্নেরে 10 কাঠা জমি লিখা দিমু, ওডাই ওর হাদিয়া। শোনা মাত্র যেন সালেহা জ্ঞান হারাবেন ভাব, চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, আরো যদি বড় করা যেত তো তিনি হয়তো আরো বড় করতেন, বারান্দা থেকে নেমে চেঁচিয়ে উঠলেন, কি কইতাছেন কি আপনি, এমন অলক্ষিণ্যা কথাবার্তা কেন কইতাছেন, জমি কেন লেখা দিবেন, দিবেন তো অন্যতা দেন, তোমার ঠিকা শুনবার চাইছি আমি সালেহা, কঠিন ভারিক কি স্বরে বলে উঠলেন কবির প্রামাণিক। করবি আটকে উঠল, ভাই ভাবির ঝামেলা সে একটুও চায় না, এখন এই জিনিস নিয়ে তুফান হবে, ভাইজান ভাবির গায়ে পর্যন্ত হাত তুলবে। সালেহা ভয় পেলেও দমল না, করবি কিছু বলার আগেই তিনি বললেন, সে আপনি শুনবেন না আমার জানা আছে, কিন্তু আপনি জমি কেন লিখা দিবেন, আমি এদি জীবনেও মানমু না, আমার তিনখান মায়া আছে, ওগো বিয়া শাদি দিতে হইব, আর আপনি পরের পোলারে জমি দিবেন আমি মুখ বুইজা মানমু, জীবনেও না। কবির প্রামাণিক শক্ত চোখে চান, বলেন আর একটা কথা খালি কইয়া দেখ। কবির প্রামাণিক অত্যাধিক রেগে গেলে তুই তুকারি করেন সাথে গালিগালাজও করেন, মেয়েদের সামনে না হলে শক্ত একটা গালি দিয়ে দিতেন। করবি আটকে উঠে তড়িঘড়ি করে বলল, ভাইজান রাখেন চুপ করেন, ভাবি ঠিক কইতাছে, মায়ারা আছে, ওগো বিয়া শাদি দিতে হইব, ভবিষ্যৎ বইলা জিনিস আছে, আপনি আমার ভাগি দিয়েন আমার পোলারে, আর কিছু লাগব না। সালেহা আবারও রেগে গেলেন, এই অলক্ষিণ্যার কিসের ভাগ, ভাতার বাড়ির আবদার নাকি, মনে মনে আওড়ায় কথাটা। কবির প্রামাণিক শুধু কয়েক বাক্যে কথা শেষ করেন, আমার উপর যে কথা কইবার আইব তার কলিজাডা আমি দেখা নিব, দেখি ক্যাডা কথা বলবার আসে, বলে ছেলেকে করবির কোলে দিয়ে ঘরের দিকে পা বাড়ালেন। তিনি ভাই হয়ে বোনের কোনো দায়িত্ব পালন করতে পারেন না, বউয়ের জন্য ঠিকমতো ভালো মন্দের খবর রাখতে পারেন না, বোনটার স্বামী দুনিয়া ছাড়া আজ তার বোনের ভবিষ্যৎ কি, পুনরায় বিয়ের কথাও ভাবতে পারেন না, আর সেটা সম্পূর্ণ অপরাধ বোধ থেকে। একবার তিনি যে ভুল করেছেন দ্বিতীয়বার করতে ভয় পান, তিনি প্রথম যেদিন সলিলের চরিত্র সম্পর্কে জেনেছিলেন খুবই আফসোস করেছিলেন, এখন পস্তান তিনি, খুবই অনুতপ্ততায় ভোগেন, বোনের জীবনটা হয়তো তার দ্বারাই নষ্ট হয়েছে, কোথাও না কোথাও তিনি দায়ী বলে মনে করেন, যদিও সম্পূর্ণ ভাগ্যর লিখন। তিনি রাগে অহংকারে যদি সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন, আজ তার বোনের এমন জীবন হয়তো হতো না। তিনি একটু ভালো করে ভাইয়ের দায়িত্বটা পালন করলে তার ফুলের মতো বোনটা অকালেই ঝরে পড়ত না, দুনিয়ার একটা করবি নামক অপরূপ সৌন্দর্যের ফুল তরতাজা থাকত। আজ তার দোষে বোন তার বিধবা, সমাজের কাছে নত। তিনি দুইবার বিয়ের কথা ভাবতে গেলে সর্বপ্রথম সন্তানের কথা আসবে, ওই সন্তানের কি হবে, কে বিয়ে করবে, বিবাহিত নারী তার উপর আবার সন্তান, সমাজ কি এতটাও উদারমনা যে সন্তান সহ একটা বিধবা নারীকে স্ত্রীর স্বীকৃতি দেবে, এছাড়া ভাই হয়ে যেমন তেমন ছেলের কাছেও পাত্রস্থ করতে পারবেন না। তাই তিনি বোনের দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবেন না, তার ছায়াতলে থেকে দিন পার করুক বোনটা, একান্ত প্রয়োজন হলে ভেবে দেখবেন, আপাতত যতটুকু সম্ভব তিনি সাহায্য করবেন, 10 কাঠা জমি দিবেন, এটা তো খুব বেশি কিছু নয়, এছাড়া ছেলে বড় হতে হতে বোনের ভাগটাও বুঝিয়ে দেবেন, কারো কথা শুনবেন না, তার মেয়েদের বিয়ের চিন্তা করার জন্য তিনি আছেন। কবির প্রামাণিক চলে গেলেন ঘরে, লালুও খেয়ে দিয়ে যাবে বলে ভাইজানের পিছন পিছন গেল। করবির খুব ভয় করছে, এসব নিয়ে না আবার তুলকালাম বাঁধে, তার জন্য ভাই ভাবির মাঝে ঝামেলা সে আগাগোড়াই পছন্দ করে না।
তবুও তাকে নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। না চাইতেও সেই আসল কারণ হয়ে ওঠে। এইসব কারণে সে আলাদা ক্ষেত। সালিহার দিকে ভয়াত চেহারায় তাকালো। সালিহা সমানে ফুসছেন, কিছু বলতে পারছেন না। যা বলে গেলেন স্বামী, এখন একটা কথা বললে আর সেটা তার কানে গেলে আস্ত রাখবেন না। তাই ফুসা ছাড়া কিছু বলতে পারলেন না। তবে যতদূর যেতে হয় যাবেন, তিনি তবুও জমি দিতে দিবেন না। এই পন করে ড্যাং ড্যাং করে ঘরে উঠলেন, পত্র সবই নীরবে দেখল। মেয়েটা এসব সহ্য করতে পারে না। তার কোমল তরুণী হৃদয়ে এসব খুব বাজেভাবে প্রভাব ফেলে। বেশ কয়েকটা দিন চলে গেল, সকালের মিষ্টি রোদ প্রকৃতিকে ছুঁয়ে আছে, পৌষ মাস প্রায় শেষের দিকে। পত্র কয়দিন বাদের আজ স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সাথে সাথীরা আছে, যাবার পথে আসার পথে সে আমনকে দুচোখে খুব করে খোঁজে কিন্তু পায় না। হয়তো শহরে চলে গেছে, তবুও বার বার বিড়বিড়ায়। আল্লাহ আজকে জানি দেখা পাই, কিন্তু হয় না। আজও তেমন আওড়াচ্ছে। আমনকে ফুপুর ছেলে হয়েছে এই খবর দেবে বলে তার চিত্ত উত্তেজিত হয়ে আছে। সাথীরা গল্প করছে, সে দুচোখ রাস্তায় আমনকে খুঁজছে। বাড়ির আশেপাশেও ঘোরে মাঝে মাঝে, গিয়ে তবুও পায় না। আমনের বাড়ির সামনে যেতে তার আবার রাগ লাগে, আর সেটা ওই শিমুলের জন্য। এদিকে শিমুলের কথা মস্তিষ্কে আসতেই শিমুলকে সে সামনে পেল। বিরক্ত হল সে। এই ছেলের এই ড্যাবড্যাব করা চাহনি একটুও পছন্দ না তার। কেমন যেন ভ্যাবলাকান্তের মতো চেয়ে থাকে তাকে দেখলে। বিরক্ত ছাড়া আর কিছুই লাগে না। এটা অবশ্য ঠিক, একটা মেয়ের দিকে এভাবে যে কোনো ছেলেই তাকিয়ে থাকলে বিরক্ত লাগবে। পত্ররও লাগে। শিমুল পত্রকে সামনে দেখে চেয়ে রইল। পত্র ভ্রু কুচকে তাকিয়ে দেখতে দেখতে হেঁটে শিমুলকে ছেড়ে এলো। শিমুল দাঁড়িয়ে ছিল মাঠের সামনে রাস্তার পাশে। পত্র চলে যেতেই সে ঘুরে আবার তাকালো। সেদিন তেঁতুল নিয়ে দৌড় খাওয়ানোর পর একটু দূরে দূরেই থাকে সে। মেয়েটা পুরোই বিচ্ছু, না জানি আবার কিসের জন্য দৌড় খাওয়ায়। তাই বিচ্ছু মেয়ের থেকে দূরে থাকাটা ই শ্রেয় মনে করে সে। বেলা মধ্যাহ্ন, পত্র পাপড়ি স্কুলে, করবি ছেলেকে নিয়ে ঘরে। সালেহা কোথায় যেন গেছে। করি সহ দুই তিনটা ছেলে মেয়ে খেলা খেলছে বাঁশবাগানের মাঝে, তারা খেলছে বাঁশের পাতা দিয়ে। সেখানে থাকা করির একটা সাথীর মা তাদের বাঁশের পাতা দিয়ে নৌকা বানিয়ে দিয়ে গেছে, সেগুলো নিয়েই খেলছে ওরা। বেশ আনন্দিত ওরা এমন নৌকা পেয়ে। করি খেলতে খেলতে কি মনে করে সেখান থেকে চলে এলো। বাকিরা খেলছে নৌকা নিয়ে। করি সোজা বাড়ির পেছনে মাঠের পাশে ছোট্ট খাদের মতো পুকুরের কাছে এলো। অনেকটাই পানি, নৌকা নিয়ে সে ভাসাবে এই ভাবনায় ভেবে সে গুটি গুটি পায়ে পুকুরটা বেয়ে নেমে গেল, গিয়ে বসল সেখানে। হাতের বাঁশপাতার নৌকাটা সে পানিতে ভাসাবে উবু হয়ে ঠিক সে সময়ে অঘটন ঘটল। উবু হতে গিয়ে মেয়েটা হুমুরি খেয়ে পড়ল পানিতে। ছোট মেয়ে সাঁতার জানে না, যেখানে নৌকা ভাসাবে বলে বসেছিল সেখানে পড়তে না পড়তে তার দেহ অদৃশ্য হয়ে গেল। হাত পা নাড়ানোরও সময় পেল না আর না চেঁচানোর। স্কুল ছুটির পর পত্ররা বাড়ির পথ ধরেছে। গল্প বুঝবে ছোট ছোট কদমে হাঁটতে হাঁটতে কাঙ্ক্ষিত মানুষটিকে পত্র চোখে পড়ল, যাকে সে এতদিন খুঁজছিল। ঠোঁটে ঈষৎ হাসি দেখা দিল। আমন আসছে সাইকেল নিয়ে, হয়তো মাঠের দিকে যাচ্ছে। পত্রের সামনে আমন থামল, হাসল একটু। মেয়েটা তাকে দেখলে কিছু না কিছু বলার জন্য থামে, এই জন্য সেও থামে। পত্র সাথীদের এগুতে বলে আমনের সাথে ভালো মন্দ কথা বলল, আমনের দিকে পূর্ণ দৃষ্টি দিল এতক্ষণ পর। লোকটাকে কেমন যেন লাগছে, চিন্তার ছাপ যেন চোখে মুখে স্পষ্ট, আবার আগের থেকে বদনের জৌলুসও কেমন খোয়ানো লাগছে। পত্র বলল, ফুবুর পোলা হইছে বলে আমনের দিকে তাকালো। তার অভিব্যক্তি কি হয় দেখতে ইচ্ছে হলো খুব, তাকিয়ে থাকলো এজন্য। এদিকে আমনের মুখটা খুশির সাথে বেদনার ছাপ বোঝা গেল। দুই মিলে ঠিক কেমন অনুভূতি তার সেটা ধরা সম্ভব নয়। ছেলেটা একদিকে প্রণয়নীর সুখে সুখী, আবার না পাওয়ার বেদনায় দুঃখী। প্রথমে পায়নি সে, আর এখন সুযোগ হয়েছে তবুও। ভাবনা থেকে বের হয়ে ঈষৎ হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি খুশি তো? তোমার ফুবু খুশি তো? হহু, তাইলে আমিও খুশি। পত্র হাসে, সে এতটা মার প্যাঁচ বুঝে না।
তার ভাবনা মস্তিষ্কে যা এসে হানা দেয় সে বলে সেদিন আমনকে ফুপুকে বিয়ের কথা বলেছিল না বুঝে তার জানা ছিল না এই সমাজ ব্যবস্থা সম্পর্কে বাবাকে জিজ্ঞেস করেছিল সে সেদিন ফুপুর বিয়ের কথা কেন ভাবছে না উত্তরে কবির প্রামাণিক সুন্দর করে সমাজের কথা বুঝিয়ে বলেছিলেন আজও মনে পড়ল কথাগুলো বলল এই সমাজ বড্ড অবুঝ আমন চমকায় পত্রর দিকে তাকায় বলে তুমি অনেকখানি বড় হইস পত্র আপনি সমাজের কথা শুনবেন তোমার ফুবু খুব জেদি পত্র পত্র দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট ভাই এসেছে তার কথা সে খুব ভাবছে ভাইটাকে দেখলে তার হৃদয় কাঁপে মায়া হয় ভালোবাসা জাগে ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কোনো কলঙ্কের কথা চিন্তা করতে পারে না সমাজ ভাইটাকে হেয় করবে একটা মানুষ স্বীকৃতি দিয়ে কি হবে এই সমাজের মনে কুসংস্কারে ভরা সেসব কে খোয়াবে বিধবা মেয়ে সন্তান নিয়ে বিয়ে কে মানবে নাম কি রাখছে পোলার নীরদ আমন চমকায় এই নামে ছেলের স্বপ্ন সেও দেখত কখনো বলা হয়নি তার করবিপুলকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর তা বিষাদময় এসব সুখ তার নামে কেন লেখা হলো না কেন আজকের এই সংবাদ তার আপন হলো না কেন খুশি হয়েও বিষাদরা আঁকড়ে ধরছে কি করবে সে ভালো থাকবেন তোমার ফুবুর লগে দেখা করার সুযোগ কইরা দিতে পারবা ওরে কইতে পারবা আমি ওর লগে দেখা করবার চাই পারুম পত্র খুশি হয় সে আমনকে ভুল চেনে না এই লোকটার ভাবনা অনেক সৎ সে ফুবুকে কখনো সমাজের সামনে ছোট হতে দেবে না আমনও ঠোঁট প্রসারিত করে এরপর সব বুঝিয়ে দেয় পত্রকে পত্র সব বুঝে নিয়ে বিদায় নেয় আমন শ্বাস টানে আর ফেলে সামনে দৃষ্টি নিবন্ধিত করে বলে তুই রাজি থাইকলে আমি সমাজরেও তুচ্ছ কইরা এক একটা কদমে পিছে ফালাইয়া দিমু সব না রে হ্যাঁ বানাইমু শুধু একবার চাইয়া দেখ করবি ফুল পাপড়ি স্কুল ছুটির পর সাথীদের সাথে নিয়ে কাঁচা টক বড়ই পেরেছে অনেকগুলো সেগুলো সকলের মিলে বেটে ভর্তা করার সিদ্ধান্ত নিয়েছে ধনিয়া পাতা বাড়িতে নেই কারো এখন বড়ই ভর্তা করতে হলে তো ধনিয়া পাতার প্রয়োজন তা না হলে একটুও মজা পাওয়া যাবে না বড়ই ভর্তায় মূল উপকরণই ধনিয়া পাতা তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল পাশের মাঠ থেকে লুকিয়ে ধনিয়া পাতা তুলে আনবে যেমন ভাবনা তেমন কাজ ভাবনা অনুযায়ী সকলে বড়ই রেখে গেল ধনিয়া পাতা তুলতে শৈশবের এই স্মৃতিটা সব থেকে মধুর কি সুন্দর একটা অনুভূতি দেয় ওরা কিছুক্ষণের মাঝে ধনিয়া পাতা তুলে এনে সব ঠিকঠাক করে বড়ই পাতা নোড়া দিয়ে ছেঁচার জন্য সব ঠিকঠাক করছে সে সময়ে সালেহা এলেন বাড়িতে এসে ওসব দেখে একচোট বকে নিলেন মেজ মেয়েকে গোসল না করে ওসব করছে বলে ছোট মেয়েকে ডাকতে লাগলেন গোসল করাবেন এদিকে পাপড়ি মা এর বকা হজম করে নিয়ে বড়ই বাড়তে লাগলো সালেহা করিকে ডেকেও বাড়িতে পেলেন না তাই গুজগুজ করতে করতে পাড়াঘরের দিকে গেলেন পাপড়িরা বড়ই ভর্তা করে কলা পাতা ছিঁড়ে এনে সেগুলো পানি দিয়ে ধুয়ে মুছে তার উপর সব ভাগ বাটোয়ারা করছে সাথীরা সকলে কলার পাতা হাতে করে ধরে দাঁড়িয়ে আছে সারি সারি আর সে সবাইকে দিচ্ছে সমানভাবে ভাগ করছে একটুও এদিক ওদিক হওয়া যাবে না যেন একটু কম বেশি হলেই বিশাল বড় পাপ হয়ে যাবে ভাগ করার মাঝে পত্র এলো বাড়িতে ওদের সবাইকে বড়ই ভর্তা খেতে দেখে তারও ইচ্ছে হলো সেও নিল আর করবির জন্য নিল খেতে খেতে করবির ঘরের দিকে গেল শুষাচ্ছে সে ঝালে অনেক ঝাল দিয়েছে ছোট হলে কি হবে ঝাল খাওয়ার পটু তারা বুঝল পত্র করবির ঘরে এসে করবিকে দিয়ে খেতে থাকল সে সময়ে সালেহার চেঁচামেচি কানে আসল পত্র সহ করবিও অবাক হল হঠাৎ এভাবে চেঁচানোর কারণ পেল না ওরা পত্র বাহিরে বের হয়ে এসে জানতে পারল সারা বাড়ি সহ পাড়াঘরে খুঁজেও করিকে পাওয়া যাচ্ছে না আটকে উঠল পত্র করবিও শুনতে পেয়ে বিস্মিত হল ছেলে ঘুমোচ্ছে বলে সে উঠে নেমে এলো সালেহা চেঁচামেচির সাথে এবার কেঁদে দিলেন হাজার মন বিষাক্ত হলেও মাতৃস্নেহ ঠিকই আছে করবি অভয় দিয়ে বলল কাইন্দ না ভাবি আমি খুইজা দেখতেছি পত্র করবির কথায় সায় দিয়ে বোনকে ডেকে ডেকে খুঁজতে লাগলো পাপড়িও আনাচে কানাচে খুঁজছে
আস্তে আস্তে প্রামাণিক বাড়ির লোক আসতে শুরু করল। তারা সালেহার কান্না সহ চেঁচানোর কারণ অনুসন্ধান করতে আসছে। কিছুক্ষণের মাঝে পাড়া প্রতিবেশীরাও জেনে গেল করিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। করির সব সাথীদের জিজ্ঞেস করেও পায়নি। তারা ছোট তবুও যতটুকু পেরেছে বলেছে। সকলেই সব কথা বলেই কিন্তু কারো মাথায় এটা এলো না যে নৌকা নিয়ে খেলতে খেলতে পুকুর টুকুরেও যেতে পারে। হঠাৎ করবীর মাথায় এলো পুকুরের কথা, তাই সে তাদের বাড়ির পেছনে পুকুরের কাছে গেল, কিন্তু না, সেখানেও নেই। পাপড়িরা গাঙ্গনী নদী পর্যন্ত খুঁজে এলো কিন্তু পেল না। এভাবে খোঁজাখুঁজি করে বেলা গোড়াল কবির প্রামাণিককে খবর দেয়া হয়েছিল। তিনি হতদন্ত হয়ে বাড়িতে এলেন। মেয়ে পাওয়া যাচ্ছে না বলে সালেহাকে আচ্ছামতো বকাবকিও করলেন। গায়ে হাতটা শুধু তোলা বাকি রাখলেন, মারতে গেলে সকলে আটকে দিয়েছে। যত বেলা গড়াচ্ছে তত প্রামাণিক বাড়ি মৃত্যুপুরীতে রূপ নিচ্ছে। এতক্ষণ সালেহা একা কান্না করলেও এখন করবি সহ সকলে কাঁদছে। সালেহা সজীবকে দিয়ে পাশে তার বড় বোনের বাড়িতে খোঁজ পাঠালো। বেশি দূর না, হেঁটে গেলে 10 মিনিট মতো লাগবে। আছরের আজান দিচ্ছে সব জায়গায়। এদিকে পাড়া ঘরেরও অনেকে সাহায্য করছে করিকে খুঁজতে। গ্রামের লোক এদিক থেকে আন্তরিক, বিপদে এগিয়ে আসে। এমন সময় আমন এলো। সে করবীর বিয়ের পর এই বাড়ি ত্যাগ করেছিল। আজ আবার প্রথম পা রাখল প্রামাণিক বাড়িতে। আমন সহ শিমুল আরো কয়েকজন এসেছে। উঠানে লোকালয়ে সমাগম। করবিকে বসে থাকতে দেখল ঘরের চৌকাঠে, চোখে পানি স্পষ্ট। কোলে তার ছেলে, দুজনে চোখাচোখি হল। করবি আমনকে দেখে চমকিয়েছে। আমন কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে আপাতত সামলে নিল। বাড়িতে মানুষ দেখলে বিপদ ছাড়া কিছুই বয়ে আনবে না। সে এগিয়ে গিয়ে কবির প্রামাণিককে সরাসরি সব জিজ্ঞেস করল। কবির প্রামাণিক একটু অবাক হলেও সেসব পাত্তা দিলেন না। এখন অতীত মনে করার সময় নয়, তার মেয়ে পাচ্ছেন না, সকলের সাহায্যর প্রয়োজন। কবির প্রামাণিক সবটা বললেন। সব শুনে আমরাও সর্বস্ব চেষ্টা করতে লাগলো। গাঙ্গনী গ্রামের খাল বিল হাওড় বাওড় নদী নালা পুকুর সব জায়গায় তল্লাশি করতে লাগলো। এদিকে তল্লাশি করতে করতে ধরত্রীর বুকে সন্ধ্যা নেমে এলো। সালেহা কেঁদেই চলল, বিলাপের সাথে কান্না চলছে। মেয়ে না পাওয়ার শোকটাকে ভালোভাবে আঁকড়ে ধরেছে। পাড়ার মহিলারা অভয় দিচ্ছেন। সালেহা কাঁদতে কাঁদতে করবিকে দোষ দিয়ে দিলেন, বিলাপ করে বললেন। ওই অপইয়া বাড়িতে আছিল আমার মায়াডারে ক্যান দেখা রাখলো না। অপইয়া মা গিয়ে এক পোলা জন্মায়া হেডানিয়া মাইতা থাকে, আর কোনো দিক খেয়াল করে না। তিনবেলা গিলবো আর পোলা নিয়া আদি খেতা করব, আমার মায়াডারে চোখে দেখা রাখলে হারাইতো নাকি। আল্লাহ আল্লাহ, আমার বুকের মানি করে ফেরাইয়া দেও। করবি কিংকর্তব্য বিমূর হয়ে গেল সব শুনে। সে তো সব সময়ই ঘরে থাকে, কি করে জানবে করি কোথায় কোথায় যাচ্ছে। আর নিজের মেয়ে হারিয়েছে, সে কোথায় ছিল দেখে রাখতে পারেনি, এটাতেও তারই দোষ। করবির সব দিক দিয়ে কান্না এলো, চোখ উপচে পানি পড়ছে। শীত বলে ছেলে নিয়ে ঘরে সে, ভাবির সব কথা কানে আসছে তার। কবির প্রামাণিক মেয়েকে সারা গ্রাম এক করে খুঁজে চলল। সালেহার দুই বোন এসেছে, হিরণও খোঁজ পেয়ে এসেছে। কান্নাকাটিতে প্রামাণিক বাড়ি ভরে আছে। রাত হয়ে গেল, কত তবুও আমরা কোনো খোঁজ আনতে পারল না। এত লোক মিলেও ছোট্ট একটা প্রাণ পাচ্ছে না কেউ। প্রাতঃকাল চারিদিকে কুয়াশা ঘেরা, রাতের অন্ধকার কেটে গেল, কিন্তু প্রামাণিক বাড়িতে কাঙ্ক্ষিত খবরটা এলো না। অর্ধেক রাত অবধি খোঁজাখুঁজি করে সকলে হাল ছেড়ে দিয়েছিল। সারাটা রাত পার করেও যখন করিকে পাওয়া যায়নি, তখন সালেহা জ্ঞান হারিয়েছিল। অনেক কষ্টে জ্ঞান ফেরানো হয়েছে। নাওয়া খাওয়া সকলেরই প্রায় বন্ধ। সকাল ভোরে সব কৃষকরা মাঠে আসে, আনাগোনা বাড়ে তাদের। এমনই সময়ে মাঠের আইল ধরে সেই পুকুরের পাশ দিয়ে একজন কৃষক যাচ্ছিল। সহসা পুকুরে মাঝে চোখ যায়, একটা ছোট্ট প্রাণ ভাসছে। আঁকিয়ে উঠলেন তিনি। প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে নিলেন। বুক ধরফর নিয়ে আইল ধরে ঘুরে ভাসতে থাকা দেহটার সামনে দাঁড়ালেন। উবু হয়ে আছে,
তাই মুখ দেখতে পারলেন না। সহসা তিনি চেঁচিয়ে উঠলেন, হাই হাই করে লোকজন ডাকতে লাগলেন, কয়টা বাক্য আওড়ালেন। হাই মালিক, কার বুকে ধন পুকুরে পয়রা ময়রা ভাসতাছে গো, ও গো ক্যাডা কোণে আছো, তাড়াতাড়ি আয়ো, চলবে ভাসায়ো নৌকা। গল্পের দ্বিতীয় অংশ, রোজা রহমান নাইমা।